লেংথি হইতে পারে ভিডিও, বাট বহুত বেশি এফেক্টিভ ভিডিও হইব তোমার তান লাগিয়া, এক্সামস ওর লাগিয়া এন্ড জেনারেল কনসেপ্টস ওর লাগিয়া বাম্পার একটা ভিডিও লাগে। আমরা সায়েন্স চ্যাপ্টার নাম্বার 10 আলোক প্রতিফলন এবং প্রতিসরণের পার্ট নাম্বার 3, আই হোপ তুমি দেন পার্ট 1 এবং পার্ট 2 দেখ পাই, দেখার পরে তুমি দেন পার্ট নাম্বার 3 শুরু করছো, আদারওয়াইজ কিন্তু কনসেপ্টস বাক্কা বেড়া লাগে যাবো, কারণ পার্ট 1 পার্ট 2 কনসেপ্টস তোমার নোট ডাউন থাকলে তুমি দেন পার্ট 3 স্টার্ট করতে পারবে। আর পার্ট 1 পার্ট 2 তোমার অলরেডি আমি দুদিন আগে আপলোড করছি জাস্ট, হ্যাঁ তুমি কাইন্ডলি চেক করিয়া পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করো, প্লে লিস্ট দেখলে ফাইলি ভাই, দেন পার্ট 3 স্টার্ট করবে। আমরা পার্ট 3 মাঝে কিনা কিনা টপিক আমরা ডিসকাস করবো, আমরা নাম্বার 1 আমরা করবো গোলকীয় আয়নার প্রতিবিম্ব গঠন, গোলকীয় আয়নার ক্ষেত্রে কেমনে প্রতিবিম্ব সৃষ্টি হয় সম্বন্ধে আমরা আলোচনা করবো ফার্স্ট, দেন আমরা দেখবো গোলকীয় আয়নার ক্ষেত্রে মানে ব্যবহার কিতা কিতা, মানে অবতরণা ব্যবহার কিতা, উত্তরণা ব্যবহার কিতা, নেক্সট আমরা দেখবো গোলকীয় আয়নার প্রচলিত রীতি কিতা কিতা আছে আমরা, আর পরে আমরা পরিবর্তন সম্বন্ধে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো আমরা ফার্স্ট যে টপিক আমরা গোলকীয় আয়নার প্রতিবিম্ব গঠন, কিলা প্রতিবিম্ব সৃষ্টি হয়, কিলা প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর প্রতিবিম্ব সৃষ্টি কখন হয় আমরা জানি, যখন দুইটা প্রতিফলিত রশ্মির কিতা হয়, যখন মিলন হয়, যখন দুইটা প্রতিফলিত রশ্মির মিলন হয় যে জায়গায় মিলন হইব না প্রতিবিম্ব কিতা আমরা সৃষ্টি হয়, আর যদি প্রতিবিম্ব মিলন কিতা প্রকৃত হয় তো সদ্বিম্ব সৃষ্টি হবে, যদি আপাত মিলন হয় মানে ইমাজিনারি মিলন হয় তখন আমরা অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে, যেটা অলরেডি আমরা ডিসকাস করা আছে। আচ্ছা আমরা যখন প্রতিবিম্ব গঠন জেমু আমরা তখন আমরা জানতে লাগবো যখন গোলকীয় আয়নার ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয় তো তিনটা জিনিসের উপরে বেশ করে প্রতিবিম্ব গঠিত হয়, সিএফপি, সি বলতে বাজকেন্দ্র আমরা অলরেডি এক্সপ্লেন করা আছে, এফ বলতে মুখ্য ফোকাস আর পি, সিএফপি মানে বাজকেন্দ্র মুখ্য ফোকাস আর মেরু তিনটা জিনিসের উপরে বেশ করেও কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়, যেটা আমরা অলরেডি আগে এক্সপ্লেন করছি, পি মানে কিতা, এফ মানে কিতা, সি মানে কিতা, ঠিক আছে। আমরা এখন জেমু নেক্সট আমরা দেখবো সেখানে প্রতিবিম্ব গঠিত হয় সিএফপির উপরে ভিত্তি করিয়া। আচ্ছা আমরা জানি আমরা গোলকীয় আয়না হতে আমরা অবতল বোঝাই, আকারে বুঝাই, উত্তরে বুঝাই, তো আমরা অবতল হইতে সময় আমার বহির্ভাগ কিতা মানে অন্তর্ভাগ কিতা প্রতিফলিত পৃষ্ঠ আর বহির্ভাগে কিতা থাকবো আমার পলিশ করা থাকবো, সেম উত্তর হইতে আমার মানে বহির্ভাগ কিতা থাকবো পলিশ থাকতো না কিন্তু অন্তর্ভাগ পলিশ থাকবো বহির্ভাগ প্রতিফলক তো রইব, ঠিক আছে। অলরেডি আমরা এক্সপ্লেন করা আছে আমরা ফার্স্ট যে টপিক, প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। ফার্স্ট আমরা দেখবো অবতল আয়নার ক্ষেত্রে কিরূপ প্রতিবিম্ব সৃষ্টি হয় আর কিরূপ প্রতিবিম্ব সৃষ্টি হয় বেসড অন ওগুলো উপরে আমরা তিনটা জিনিসের আমরা আনসার দেওয়া লাগবো, নাম্বার 1 প্রতিবিম্বের অবস্থান মানে কোন জায়গায় প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার, নাম্বার 2 প্রতিবিম্বের প্রকৃতি মানে সৎ না অসৎ বা খাড়া না উল্টা, আর প্রতিবিম্বের আকার সম্বন্ধে আমরা লেখা লাগবো মানে আকার বড় না ছোট ওখানে আমরা দেওয়া লাগবো। তো ফার্স্ট যেগুলো উপরে আমরা প্রতিবিম্বের অবতল আয়নার সম্বন্ধে প্রতিবিম্বের অবস্থান এগুলো গিয়া বস্তু যখন আমরা যেগুলো সম্বন্ধে আমরা চিত্র বানাই এগুলো গিয়া বস্তু যখন অসীম দূরত্বে থাকে, বস্তু যখন কোথায় থাকে আমরা অসীম দূরত্ব, অসীম দূরত্বে থাকে অর্থাৎ ইনফাইনাইট ডিস্টেন্সে যখন থাকে, বহুত দূরে থাকে যখন আমরা, তার উপরে কিলা প্রতিবিম্ব সৃষ্টি হয়। আব আমি কিতা করি, আমি একটা চাঁদার সাহায্য লই আর আমার চাঁদার সাহায্য লইয়া আমি একটা অবতল আয়না ড্র করি রে, কেন আমরা জানি আমার লাগিয়া চাঁদার লাগে ইজি হইব, আর আমার কার আমার বক্রতল বানানি সোজা হইব আমার লাগে, তখন চাঁদার সাহায্য লইছি, লইয়া আমার ঠিক 90 তো আমার 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 ই বক্রতলর মধ্যবিন্দু তো আমার 99 আমার তো আমার আর 90 আমার মধ্যবিন্দু ইবাই দিয়ে আমার বক্রতলর আর ইনের মধ্যবিন্দু আমার তুমি দেখতে পারদায় অগু 90 আর অগু আমার কেন্দ্রবিন্দু, পুরো ই চাঁদারে আমি যদি ঘুরাই অবাই দিয়ে মিলাই তো পুরো একটা গোলক বনবো, আর ই গোলকর কেন্দ্রবিন্দুরে কিতা হই আমরা বাজ কেন্দ্র হই, ঠিক আছে। তুমি তাই কিতা করতে পারবে, তুমি তাই একটা কম্পাস লই পাই, একটা কম্পাস লইয়া তুমি তাই কিতা করবাই ইজিল লাগিয়া একটা কম্পাস লইয়া কম্পাসর মিডিল বয়াই বয়া আরামসে একটা বক্রতল বানাই দিও, ঠিক আছে। আর কম্পাস বয়ে তুমি যে বক্রতল বানাইবে তোমার বক্রতল বানাইতে সময় যে বক্রতল বানাইছো তার মধ্যবিন্দু কেটে হইব পি, আর যেগু দরিয়া তুমি তেন বক্রতল বানাইছো ওগু তোমার কেটে হইব ভাজ কেন্দ্র মানে কেন্দ্র অক্টা। নর্মালি বৃত্ত বানাইতে সময় আমরা যে কেন্দ্র থাকে অক্টাও তো আমরা বৃত্তর কেন্দ্র হয়, তো আমরা যখন আয়না বানাইব আমি যখন আয়নার পৃষ্ঠ বানাইব যখন আমি তো আয়নার পৃষ্ঠ বানাইতে সময় আমার ঠিক যেগুলো উপরে বৃত্তে করে আমি পৃষ্ঠ বানাইছি ওটা আমার বাজ কেন্দ্র মানে আমার সি, তো আমার ক্ষেত্রে আমার আমি যেহেতু আমি আমার চাঁদার সাহায্য লইছি তো আমার ক্ষেত্রে আমার ওটা হইলো আমার পি, কারণ 91 আমার পুরা জিরো থেকে লইয়া আমার কেন জিরো থেকে লইয়া 180 আছে মানে মাঝখানে আমার খেয়ে 90, আর আমার ক্ষেত্রে আমার এই চিত্রের ক্ষেত্রে আমার ওগু আমার কিতা কেন্দ্র, তো দেখো আমার ক্ষেত্রে দুইটা আমার কাছে আছে ম্যানেজ করা, আমার আমার ক্ষেত্রে আমার বাজ কেন্দ্র আছে আর আমার মেরুও আছে, ওটা আমার বাজ কেন্দ্র আর ওটা কিতা আমার মেরু পি। এখন আমি আমার যেহেতু আয়না আমার পিসে কিতা লাগবো পলিশ করা লাগবো, তো আমি মানে পলিশ করে আয়নার পিসে আর আমি আয়নার নাম দিতে লাগবো কিতা আমার এম, আমি দিলাম কিতা এম এম ড্যাশ, আয়নার নেমিং লাগবে কারণ এম এম ড্যাশে বোঝাইব কিতা আমার আয়না আয়নার প্রতিফলক পৃষ্ঠ। এখন আমি স্কেল লইমু,
লইয়া আমার আমরা জানি মুখ্য অক্ষ মানে কিতা মেরু এবং বাজ কেন্দ্রগামী রেখা। তো আমি কিতা করলাম আমার মেরু অত্য আমার বাজ কেন্দ্র অত্তমা মেরু, আমি বাজ কেন্দ্র থেকে মেরুর মধ্যে দিয়ে কিতা করলাম একটা রেখা, একটা রেখা একটা নিলাম কাল্পনিক রেখা বাজ কেন্দ্র এবং মেরুমুখী রেখা টানলাম, যে রেখার নাম কিতা মুখ্য অক্ষ। ঠিক আছে, আমার সি এফ সিপি যখন ড্র করলাম যেগুলো বাদ মুখ্য অক্ষ আঁকাইলাম, আঁকানির বাদে আমার জানি মুখ্য অক্ষর সামনে সি আর পির মধ্যে দেখে থাকে আমার মুখ্য ফোকাস থাকে। তো আমি কিতা করলাম আমার স্কেল লইয়া আমার সি আর পি দূরত্ব দেখলাম, সি আর পি দূরত্ব আমি চেক করলাম। তো দেখা মতো আমার সি আর পি দূরত্ব প্রায় 18 সেন্টিমিটার, আমার মধ্যবিন্দু হইব আমার 9। তো মধ্যবিন্দু সি আর এফ ওর সি আর পির মধ্যবিন্দু কিন্তু আমার মুখ্য ফোকাস, মানে আমার ক্যাপিটাল এফ। আমি বুঝে নিলাম তোমার এনো এফ বলতে কিতা আমার মুখ্য ফোকাস। তুমি তাহলে সেম প্রসিজারে করতে পারবা চাঁদা লইয়া, তোমাদান করো আরামসে। এখন আমি কিতা করলাম আমার বস্তু একটা লাগবে। তো বস্তু আমি ড্র করলাম খানো, আমি আমি বস্তু একটা লইলাম, অসীম দূরত্বে আছে আয়নার সামনে, বহুত অসীম দূরত্বে একটা বস্তু আছে, না আনলাম তারে আমি এ বি। আমি রেড কালার ইউজ করি আর তোমাদের বেটার ক্লিয়ারিফিকেশন লাগে, বস্তু আমার এ বি। ঠিক আছে, এখন যে বস্তু আমি লইলাম এই বস্তুতে কিতা আইব অসংখ্য রশ্মি নির্গত, বাট আমি লইব কয়টা রশ্মি, মাত্র দুইটা আমার সুবিধার্থে, কারণ আমরা চিত্র ড্র করার লাগিয়ে দুইটা রশ্মি ব্যবহার করি আমি। আমি বস্তু কিন্তু যে কোনো আকারে লইছি, কোনো নির্দিষ্ট আকার লইছি না, গিয়ে এরা বুঝাইব কিতা আমার আপতিত রশ্মি। আমরা জানি কোন রশ্মি যদি মুখ্য অক্ষের সমান্তরাল আপতিত হয় প্রতিফলিত রশ্মি কোন দিকে যায়, মুখ্য ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। আমরা প্রতিফলনের নিয়মও কইছি, আমরা যদি কোনো রশ্মি সমান্তরাল আপতিত হয় প্রতিফলনের পর মুখ্য অক্ষ দিয়ে মুখ্য অক্ষের মুখ্য ফোকাস দিয়ে যায়। সেম আমি একটা নিচে বস্তু দেখিয়া আরেকটা রশ্মি, আমরা যেহেতু চিত্র ড্র করতে দুইটা রশ্মি লাগে, মিনিমাম দুইটা লাগে আমরা, তো দুইটা ড্র করছি আমি, উপরে এগুলো হয়েছি রশ্মি, নিচে এগুলো হয়েছি রশ্মি, একটা সমান্তরাল হয়ে আপতিত হয়েছে, মানে প্রতিফলনের পর কোন দিকে যাইব মুখ্য ফোকাস দিয়ে আমরা যাইব। আর আমরা জানি যে যে বিন্দুর মাঝে মুখ যে বিন্দুর মাঝে প্রতিফলিত রশ্মি দুটা কিন্তু মিলিত হয়, তো আমরা দুটা প্রতিফলিত রশ্মি আপতিত হয়েছে কিন্তু প্রতিফলনের পর দুটা মিলছে কোন জায়গায় এফ, যেন প্রতিফলিত রশ্মি মিলবো অন্য প্রতিবিম্ব কিন্তু আমরা সৃষ্টি হয়। তো আমার যখন ফার্স্ট টপিক কিতা লেখা প্রতিবিম্বের অবস্থান, আমি লেখবো প্রতিবিম্বের অবস্থান খানো আমার এফ তে, এফ বলতে কিতা মুখ্য ফোকাস কমা দিয়ে এফ তে, তোমাদের বড় লিখতে পারবে কিতা মুখ্য ফোকাস কমা দিয়ে এফ তে, আমি শর্টকাট লিখে এফ তে। বস্তু আসলো অসীম দূরত্বে, বস্তু অসীম দূরত্বে কিন্তু প্রতিবিম্ব কোন জায়গায় সৃষ্টি হয়েছে, এফ তে সৃষ্টি হয়েছে। আর যখন আলোকরশ্মি প্রকৃত মিলে তো প্রতিবিম্বর প্রকৃতি কিতা হয় সদ এবং কিতা হয় আমরা উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয়, সদ এবং উল্টো প্রতিবিম্ব কিতা হয় আমরা সৃষ্টি হয় গেল। আর আকার কিতা দেখো দুইটা রশ্মি একটা মিলে গেছে, প্রায় বিন্দু একটা দেখা যায় কেন, তো আকার কিতা আমার প্রায় আমি লিখতে পারবো কিতা আমার লাগে বিন্দু সম, মানে প্রায় বিন্দুর মতো একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়, মানে ছোট্ট একটা প্রতিবিম্ব কিতা সৃষ্টি হয়। যখন আমি আমি এক্সাম্পল লিখলাম, যখন আমি একটা চামচ লইয়া চামচকে বহুত দূরে রাখলাম আমার মুখ থাকিয়া, এখানে মুখ আমার কিতা মুখ আমার মুখ একটা আয়নার চামচর যে গোলক গোলক থাকে বহুত দূরে আমার মুখ একটা, মানে অসীম দূরত্বে আছে আমার, মানে আমার প্রতিবিম্ব এগু ছোট্ট আকারে সৃষ্টি হয়েছে দেখা গেছে না, কারণ কোন জায়গায় সৃষ্টি হয়েছে প্রতিবিম্ব একটা মুখ্য ফোকাসে সৃষ্টি হয়েছে গিয়া। তো যখন কোনো বস্তু অবতল আয়নার সামনে অসীম দূরত্বে থাকে তার প্রতিবিম্ব খান সৃষ্টি হয়ে গিয়া মুখ্য ফোকাসে সৃষ্টি হয়। গেল আমরা নাম্বার ওয়ান কন্ডিশন, যেখানে আমরা কিটা এক্সপ্লেন করলাম যখন বস্তু খানো থাকে অসীম দূরত্বে থাকে কিনা প্রতিবিম্ব কিনা আমরা সৃষ্টি হয়। নেক্সট দেখবো আমরা এখন বস্তু যখন আমরা অসীম দূরত্বে না হইয়া বস্তু যখন আমরা হইমু সি এর পিছনে, আমরা চিত্র নাম্বার টু, বস্তু যখন সি এর পিছনে থাকে, বস্তু খানো আছে এখন সি এর পিছনে, সি এর পিছনে আমরা চিত্র বানাইয়া আমরা তিনটা জিনিস ফিরিয়ে আবার বার করমু, সদ মানে আকার অবস্থান প্রকৃতি আর আকার দিয়ে ফিরিয়ে আবার বার করবো। তো ইগো এক্সপ্লেন করতে গেলে আমরা আবার কিতা করলাম একটা আমি একটা আয়না লইতাম, এখন আমি ড্র করার যেই আয়না ফিরিয়ে আবার আমার, কারণ আমি তো সেম আয়না লইলে ওর আমার তুমি তাই কিন্তু কিতা করতে লাগবো, আর একবার সেম আয়না বানাইতে লাগবো তুমি তাই, আমি সেম আমার আয়না ড্র করা আছে, যেহেতু আমার ড্র করা আছে তো আমার লাগেন না, আমি কিতা করবো আমার এফ অক্টারে আবার মার্ক করবো আমার একটা আমার এফ। এখন আমার বস্তু কোন জায়গা তৈত, বস্তু হইতো আমার সি এর পিছনে, ও আমার সি, সির পিছনে যে কোনো জায়গাতে আমি বস্তু লইতে পারি, আর আমি সির উপরে আমি একটা আমার স্কেল দিয়ে তিন ইঞ্চ মানে 3 ইঞ্চর একটা বস্তু লইলাম, 3 ইঞ্চর একটা বস্তু লইছি, খানো লইছি একটা বস্তু সর্বদা মুখ্য অক্ষের উপরে থাকে, তো 3 ইঞ্চর একটা বস্তু লইছি, তার নাম দিলাম আমি এবি, বস্তুর নাম দিলাম এবি, 3 ইঞ্চর একটা বস্তু লইছি, দেখালে আমি কিতা করছি আমি মুখ্য অক্ষের উপরে সি এর পিছনে লেখার লাগে আমি খানো লইছি সির পিছনে, সির পিছনে একটা বস্তু লইছি। ঠিক আছে, এখন বস্তুতেই কিতা হইতো আমার বস্তু লওয়ার পরে বস্তু থেকে প্রতিফলিত রশ্মি আইতো, আমি মানে আপতিত রশ্মি আইতো, তো আমি একটা আপতিত রশ্মি লইয়া মুখ্য অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি লইলাম, আমি ব্লু কালার ইন্ডিকেট করছি,
আপতিত রশ্মি বুঝাইবার লাগিয়া একটা কিনা রশ্মি আমার আপতিত রশ্মি, ঠিক আছে? আর আরেকটা রশ্মি আপতিত রশ্মি লইলাম কোনবাই আমার সি বাই লইলাম, ঠিক আছে? একটা আপতিত রশ্মি আমি লইছি কোনবাই, একটা আপতিত রশ্মি লইছি মুখ্যকে সমান্তরাল লইছি, আর একটা লইছি সি বাই। আমরা জানি যদি কোনো আপতিত রশ্মি মুখ্যকে সমান্তরাল গিয়ে আপতিত হয় তাহলে প্রতিফলনের পর কোন দিকে যায়, মুখ্য ফোকাস দিয়ে যায়, মুখ্য ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। আমরা অলরেডি এক্সপ্লেন করা আছে, যেহেতু আমরা এক্সপ্লেন করছি তো এই রশ্মি একটা মুখ্যকে সমান্তরাল আমি রয়েছি ব্লু কালার, আর আপতিত হওয়ার ফলে কোন দিকে বাড়ি গিয়ে প্রতিফলিত হবে, মুখ্য ফোকাস দিয়ে। আর আমরা জানি একটাও যদি কোনো রশ্মি সি দিয়ে আপতিত হয় তাহলে কিতা হয়, যে ফতে আইসি সেম ফতে কিতা হয় প্রতিফলিত হয়। সি দিয়ে কোনো রশ্মি আপতিত হলে একই ফতে কিতা হয় প্রতিফলিত হয়। আর যদি আমি ক্লোজলি দেখি আমার প্রতিফলনের পর রশ্মি মিলছে কোন জায়গা দিয়া, রশ্মি দুটা মিলছে ও জায়গার মাঝে, যেন মিলবো অন কিতা হয় প্রতিবিম্ব সৃষ্টি হয়। বুঝা গেছে? এখন দেখো যদি আমি স্কেল দিয়ে মেজারমেন্ট করি, আমার একটু 3 ইঞ্চি লইছিলাম আমি বস্তু, কিন্তু প্রতিবিম্ব কিতা হয়েছে প্রায় 1.5 ইঞ্চি, মানে বস্তু থাকি প্রতিবিম্ব কিতা ছুটো আইছে। তো ফার্স্ট আমার দেখা লাগবে যেন কিন্তু মিলে অন প্রতিবিম্ব সৃষ্টি হয়। তো প্রতিবিম্ব ফার্স্ট বস্তু আসলো সি সি এর পিছনে, কিন্তু প্রতিবিম্বের অবস্থান খানো আইসি সি আর এফ এর মধ্যে। তো আমি লিখবো কিতা সি এবং এফ এর মধ্যে। বুঝা গেছে মাত? তুমি যেন সেম করে স্কেল দিয়ে ড্র করতে পারবে প্রতিবিম্বর অবস্থান কেন সি আর এফ এর মধ্যে। প্রকৃতি কিতা যেহেতু দুয়েটা রশ্মি এক জায়গায় মিলছে, অথবা লাগে প্রকৃত কিতা আমার লাগিয়া একলগে মিললে আমরা প্রতিবিম্ব কিতা হয় সদ, আর যেহেতু নিচে দিয়ে আইসে মুখ্যকে নিচে আইসে মানে কিতা আমরা একটা উল্টা প্রতিবিম্ব কিতা হয়েছে আমরা সৃষ্টি হয়েছে। আর আকার আকারে বস্তু বড় কিন্তু প্রতিবিম্ব কিতা আমার ছোট, তো আকারে কিতা আমার লেখমু ছোট লেখলেও ওইব আমার, কারণ আকারে কিতা আমার ছোট, প্রতিবিম্ব থেকে বস্তু থেকে প্রতিবিম্ব কিতা আমার ছোট। গেল আমার ডায়াগ্রাম নাম্বার কিতা আমার 2, যেখানে আমরা বস্তু খানো আসলো আমরা সি এর পিছনে আসলো আমরা দেখছি। এখন আমরা কিতা করবো আবার যে নেক্সট যেখানে বস্তু খানো থাকবো আমরা, এখন নেক্সট বস্তু যখন সি তে থাকে, খানো থাকে আমার বস্তু যখন সি তে থাকে, মানে বস্তু যখন খানো থাকে আমরা বাজ কেন্দ্রের মাঝে থাকে, তখন কিলা প্রতিবিম্ব সৃষ্টি হইব। আচ্ছা নাম্বার 2 কিন্তু তোমার জন্য বহুত বেশি ইম্পর্টেন্ট, আর নাম্বার 3 বহুত বহুত বেশি ইম্পর্টেন্ট, এক্সামও সবচেয়ে বেশি কোয়েশ্চেন নাম্বার 3 আর নাম্বার 6 আয়। তো নাম্বার 3 নম্বর যে চিত্র হবো বহুত বহুত বেশি ইম্পর্টেন্ট, আর 6 নম্বর একটা বেশি বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি দুটো আয়। বাকি 1 নম্বর একটা খুব কম হয়, কারণ সোজা একবারে অসীম থাকলে প্রতিবিম্ব খানা সৃষ্টি হয় আমরা মুখ্য, মানে মুখ্য প্রকাশও সৃষ্টি হয়, তো ইজি তোর তার লাগে কম হয়। আমি কিন্তু আবার আমার আয়নার ড্র করে যে না আমি কিতা করিয়ার সেম টু সেম জেলা আমার আসলো ওলা আমি কিতা করিয়ার আমার আয়নারে ড্র করলে, কারণ আমার জানা আছে তো আমার স্কেল আমি তোর আগে ড্র করছি, আমার প্রতিবিম্ব আমার মুখ্য ফোকাস থেকে আমার কত আসলো 18 সেন্টিমিটার আসলো আমার একটা, তো আমার একটা 18ও আমার সি আসলো, আমি সি আবার ড্র করে দিয়ে আমার অন্য মাঝে কিতা আসলো সি আসলো, আর মুখ্য ফোক করে তোরা কিতা করলাম লম্বা করে দিলাম। তুমি তাই কিন্তু আবার রিড্র করবা, রিড্র করে তুমি তাই তোমার দেখো আমার পুরা স্কেল যদি মেজারমেন্ট করি আমার দেখো মুখ্য পুরোটা আমার লগে প্রায় 35 সেন্টিমিটার আছে, তো 35 সেন্টিমিটার মিডিল লগে প্রায় কত 17, দেখো আমার স্কেল করলে পুরা পুরি 17 আমার অলমোস্ট 34 আমার একটা আছে, প্রায় মেজারমেন্ট করলে 34 আছে প্রায়, ঠিক আছে 35 বুঝছে, মানে 35 মানে 17.5 হইতো কিতা মাঝখান, তো 17.5 হইতো ঠিক কিতা আছে আমার মেরু আছে, দ্যাট মিনস আমার কিতা আছে একটা জায়গা পুরো অ্যাকুরেট আছে। আর যদি আমি আমার কিতা করি চাদা ইউজ করি, তো আমি দেখবো কিতা আছে আমার আমার চাদার ঠিক মধ্যবিন্দু কিতা আছে, আমার চাদার মধ্যবিন্দু তো আমার সিনে নি, তো আমার সিও কিতা আছে পুরো এক্স্যাক্টলি পজিশন আমার বয়েল আছে, ঠিক আছে মানে আমার বাজ কেন্দ্র ঠিকঠাক আছে, তো ওগু আমার বাজ কেন্দ্র, আর ওগু আমার কিতা বাজ কেন্দ্র বলতে আমার সি, আর বাজ কেন্দ্র তাকিয়া আমার ঠিক মিডল খেয়েব আমার গিয়া বাজ অনু আমার কিতা হইব গিয়া মুখ্য ফোকাস, ঠিক আছে। এখন আমি আমরা চিত্র বানাইতে যাই, আর চিত্র বানাইতে আমরা কিতা ইউজ করবো আমরা ফার্স্টে বস্তু আমরা, তো আমি কিতা ইউজ করে দেখো বালা করে তোলা বুঝি হোক আমরা সি, আমি একটা বস্তু লইলাম মুখ্যক্ষ রূপে মনে করো আমি লইলাম প্রায় 7 সেন্টিমিটার উচ্চা একটা বস্তু লইছি, অথবা 7 সেন্টিমিটার উচ্চা একটা বস্তু লইছে আমি মুখ্যক্ষের উপরে 7 সেন্টিমিটার, এ দিলাম আর তারে বি দিলাম, তার নাম এবি দিলাম। মনে রাখি একটা কথা ইজি কেমনে বানাইতে লাগে তোমাদের দেখাই দিয়ার আমি, ওখান যখন বস্তু সিটে থাকে বস্তু যখন থাকবো যখন যখন বস্তু সিট থাকবো প্রতিবিম্ব ইয়াদ রাখবো, এখন হইব গিয়ে প্রতিবিম্ব সিট থাকবো, আর যত আকারে যে আকারে বস্তু হইব সেম আকারে কেটে হইব প্রতিবিম্ব সৃষ্টি হইব। বুঝা গেছে নি মা? তো আমাদের টোটাল কাউন্ট করে আমার 14 হইব, যেন যেন তোমার বস্তু আছে সেই মনে তোমার কেটে হইব প্রতিবিম্ব সৃষ্টি হইব, যখন বস্তুখানে থাকবো সিট থাকে প্রতিবিম্বের অবস্থান খানো থাকবো আমার গিয়া সিতে, প্রতিবিম্ব খানো থাকবো গিয়ে সির মাঝে, ঠিক আছে। এখন এগু ড্র করলে তোমাদের চিত্র বানাইতে সময় ইজি হইব, তো ফার্স্ট তুমি কেটে লইবা মুখ্যকের কেটে লইবে একটা সমান্তরাল রশ্মি লইলায়, মুখ্যকে সমান্তরাল রশ্মি লইলায়,
আরেকটা রশ্মি লই লাইলে মুখ কে সমান্তরাল আপতিত হইলো, এনে ব্লুই বুঝার আপতিত। আর আরেকটা রশ্মি লইলে কুমার দিয়ে মুখ ফোকাস দিয়া, ঠিক আছে, মুখ ফোকাস দিয়া। এখন আমরা কিতা হইতো আপতিত হওয়ার বাদে প্রতিফলিত হইতো, আর প্রতিফলিত আমরা বুঝাই মুখানে দিয়ে ব্ল্যাক কালার দিয়ে। তো প্রতিফলিত আমরা জানি মুখ ফোকাস দিয়ে আপতিত হলে প্রতিফলনের পর কোন দিকে যায়, আমরা প্রতিফলনের পর মুখ ফোকাস দিয়ে আমরা যাই। দেখো মুখকে সমান্তরাল মুখ ফোকাস দিয়ে যায়। আরেকটা রশ্মি মুখ ফোকাস দিয়ে আইসি, আমরা জানি মুখ ফোকাস দিয়ে আওয়ার বাদে এটা যায় মুখকে সমান্তরাল হয়ে যায়। তো দুইটা রশ্মি মিলছে কোন জায়গা গিয়ে, সেম আমি যে বিন্দু পয়েন্ট মার্ক করছিলাম আগে, যে জায়গা গিয়ে দুইটা রশ্মি মিলবো অন্য কিনা আমার প্রতিম্ব সৃষ্টি হইব। আর আমি যদি দেখি বালা ঘুরে দেখবা আমার দুইটা রশ্মি মিলছে কোন জায়গা গিয়া, সেম ও জায়গা গিয়ে মিলছে। কারণ আমি ইয়াদ রাখবা ওখান যখন বস্তু সিট থাকে প্রতিম্ব খানো থাকে, আমরা সিট থাকে এমনি ড্র করলে আর আকারে কিতো হইব গিয়া, প্রকৃতি কিতো হয়ে গিয়া, প্রকৃতি সদ এবং উল্টাও হয়ে গিয়ে, কারণ বস্তু একটু প্রতিম্ব একটা নিচে হয় আর অব আকার কিতো হয়ে গিয়ে আমরা সমান হয়। তো আকারে সমান হওয়ার লাগে আমি জানি যদি বস্তু সিট থাকে প্রতিম্ব সিট থাকে আকারে কিতা সমান হতে লাগে, আমি যেতখান বস্তু উপরে লইছি সেম বস্তু কিতা করছি নিচে লইছি, ফলে আমার ডায়াগ্রাম কিন্তু ইজিলি বানানি যায় আর করতে ইজি হয়। কিন্তু খেয়াল রাখবে তুমি যদি মিলতো না, যদি তোমার কিতা হয় না সি আর পি উল্টাপাল্টা থাকে, এবং পি বলতে কিতা আমার যে বক্রতল বানাইছি তার কেন্দ্র ইয়াদ রাখবা, আর সি বলতে আমার যে আমি যার বক্র ডাইরেক্ট কেন্দ্র করে বক্রতল বানাইছি হে আমার কেন্দ্র। তো যদি কেন কিন্তু কনফিউজ লাগাবে না, আমি করছি হারে দিয়া চাদা দিয়া করছি, চাদা দিয়ে ইউজ করলে আমার 90 আমার বক্রতলার কেন্দ্রবিন্দু আর অক্টা কিতা আমার পুরা চাদার কিতা আমার কেন্দ্রবিন্দু। তো আমার সি অক্টা আর পি অক্টা তুমি তাই চাদা দিয়ে করলে সেম করলে ইজিলি করতে পারবে, কারণ চাদা দিয়ে করলে ইজিলি কার বানানি যায় আমার প্রবলেম কম থাকে। বা অ্যাকচুয়ালি কিতা করতে হয় যেটা আমি ফার্স্টে বলছিলাম কম্পাস বোয়াইয়া তুমি তাই কিতা করবে, তোমার কম্পাস লাগাইয়া কম্পাস বোয়াইয়া বক্রতল বানাইবে, ঠিক আছে। আর কম্পাস যে বিন্দুর মাঝে কম্পাস লাগাইছো বিন্দু অক্টা তোমার সি, আর বক্রতল দে বানাইছে তো সময় বক্রতল যে বানাইছে ওর কেন্দ্রবিন্দু কিতা হবে পি, আর সি আর পির মধ্যবিন্দু খেয়ে আমরা কি এফ হইব। আই হোপ মার বুঝাইতে পারছি। ওই লোকে আমরা বস্তু যখন সিট থাকে, বস্তু সিট থাকলে প্রতিম্ব কোথায় সৃষ্টি হয়, প্রতিম্ব আমরা সিটে সৃষ্টি হয়, আকারে কিতা হয় সমান আর প্রকৃতি কিতা হয় সদ এবং উল্টা। এক্সাম্পল কোশ্চেন বহুত বেশি হয় যখন বস্তু যখন সিট থাকে প্রতিম্ব কোন জায়গায় সৃষ্টি হয় চিত্র সহকারে দেখাও, আর প্রতিম্বের অবস্থান প্রকৃতি আকার কিতা করে দেখাও। গেল আমরা নাম্বার তিন, নাম্বার তিন কিন্তু বহু জ্যাদা ইম্পর্টেন্ট, আমরা দেখা লাগবো যেমন নাম্বার ফোর। নাম্বার ফোরও খানা কেতা লাগবো আমার বস্তু যখন সি এবং এফ এর মধ্যে বস্তুখানা থাকে এবং সি আর এফ এর মধ্যে পিছনে বস্তুখানা আমরা সি এর পিছনে। আর একটা এক্সপ্লেন করতে গেলে আমরা কেতা বলো আমি আমার মুখ্য করে আরেকবার লইলাম, আমরা কেতা বানাইলাম মুখ্য অক্ষ আরেকবার ড্র করলাম সেম সেম আগোল্লাখান আমরা লইয়া, আমরা তো আমার তো জানা আছে আমার মানে কেন্দ্র কোন জায়গা আমি ড্র করলে আরামসে, তুমি তাই কিন্তু কেতা করতে লাগবো রিড্র করা লাগবো, তোমাদের সেম সেম নিজে বানাইতে লাগবো আরেকবার। ওগুলো লোকে আমার সি আর আমার এফ হইব গিয়া, আমার তো জানা আছে কারণ আমি তো বানাইছি একটা সেম সেম, তুমি তাই কিন্তু কনফিউজ লাগিও না তোমাদের বিলকুল। আর আমার এফ হইল গিয়া ও জায়গা, তো ওগু আমার এফ ও বিন্দু একটা আমার এফ আর একটা আমার সি, সি বলতে আমার বাজ কেন্দ্র। এখন আমরা বস্তু নিয়ে প্লট করি, বস্তুখানো আসলো আমরা খুঁজলাম বস্তু আসলো আমরা সি আর এফ এর মধ্যে। তো আমি একটা সেম 7 সেন্টিমিটার আকারের একটা বস্তু লইলাম, 7 সেন্টিমিটার আকারের একটা বস্তু লইছি, কেন লইছি বস্তু কারণ বড় হলে তোমার লাগে ভিজিবল হইব বেশি, অ্যাকচুয়ালি বোর্ড লাগে স্লিপারি আর কম মানে পেন দিস স্কেল অ্যাকচুয়ালি গা লোকে তোমার হোয়াইট বোর্ডর তোমার সরি এমনি আমরা গ্রিন বোর্ডর, তো তোরা বয়তে সময় তোরা প্রবলেম হয়। আমরা বস্তু বাইলাম সিআরএফ এর মধ্যে, আমরা এখন দুইটা দুইটা আপতিত রশ্মি লইতাম, তো আপতিত রশ্মি লইম ওখান থেকে আমরা একটা রশ্মি লইলাম মুখ্যকের সমান্তরাল লইলাম আমরা, ঠিক আছে মুখ্যকের সমান্তরাল। আর একগু রশ্মি লইলাম আমরা এফ এর মাঝে দিয়ে মুখ্য ফোকাস দিয়ে আমরা লইলাম, মুখ্য ফোকাস দিয়ে আপতিত হয়েছে, মুখ্য ফোকাস দিয়ে আপতিত হয়েছে, আপতিত রশ্মি মুখ্য ফোকাস দিয়ে আপতিত হয়েছে। এখন আমরা প্রতিফলিত রশ্মি বানাই দুইটা রয়েছে, কারণ আমরা দুইটা লইলে সহজ হয়। আমরা জানি কোন রশ্মি মুখ্য অক্ষে সমান্তরাল হইয়া ফলে প্রতিফলিত কোন দিকে যায় মুখ্য ফোকাস দিয়ে যায়, অলরেডি আমরা জানা আছে মুখ্য ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে মুখ্য এরও কিন্তু বহুত ইম্পর্টেন্ট কারণ নামও রশ্মি চিত্র তার লাগে এরও দেওয়া দিতেও লাগবে তোমার। নেক্সট আমি যদি কিতা বানাই আমি জানি কোন রশ্মি মুখ্য ফোকাস দিয়ে গেলে কিতা হয় মুখ্যকে সমান্তরাল হয়ে যায়, তো মুখ্যকে সমান্তরাল হইয়া প্রতিফলিত হইব। মিলছে কোন জায়গা যদি আমরা মিলাই, মিলতে আমরা ইউজ করবো আবার আমরা যেন মিলছে গিয়া অন্য আমরা যেন দুইটা রশ্মি মিলছে না আমরা প্রতিম্ব, প্রতিম্ব খানো এখন আমরা সি এর পিছনে যেন মিলছে না এডেস উপরে কিতা আমরা বিডেস, ঠিক আছে। তো বস্তু হইল গিয়া সি আর এফ এর মধ্যে প্রতিম্ব খানো এখন সি এর পিছনে, প্রতিম্ব খানো আমরা সি এর পিছনে প্রকৃতি সদ এবং উল্টা, কারণ দুইটা রশ্মি প্রকৃত মিলের
আচ্ছা দেখো আমি কিন্তু ক্লিয়ার, আপতিত প্রতিফলিত, আপতিত প্রতিফলিত বুঝাই তোমার তান্ডে। আকার কিতা আকারে দেখো বস্তু লইছিলাম আমি কতখান 7 সেন্টিমিটার, কিন্তু প্রতিবিম্ব কতখান প্রায় 8.5, প্রায় 9 সেন্টিমিটার, মানে আকারে কিতা বড়, আকারে কিতা আমরা বড়, মানে বস্তুর তুলনায় প্রতিবিম্ব আকারে কিতা বড়, বস্তু যত ভিতরে আমার প্রতিবিম্ব অত বাড়ে যার, কিন্তু আকারে কিতা খালি বড় হয়ে গিয়া। গেল আমরা চিত্র নম্বর 4, একটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে তোমার তান, কিন্তু নম্বর 3 একটা বহুত বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা নেক্সট আমরা বস্তু যখন খানো থাকে আমরা সি নে, বস্তু খানো থাকে আমরা এফ তে থাকে, খানো থাকে আমরা বস্তু যখন এফ তে থাকে, মানে মুখ্য ফোকাসে থাকলে কিতা হয় আমরা এখন দেখব। তো আমরা এগেন আমরা সেম চিত্র বানাইতাম, আমি কিন্তু আয়নারে ড্র করিয়া না, কারণ আমার আয়না অলরেডি কিতা আছে বানাইলে আছে, আমি খালি আমার সি আর পিরে লইমু, বাকি সব জিনিস আমার কিতা আছে দেখবো কথা। তো আমি কিতা ভাবলাম আমার আয়নারে একবার থোড়া একটু চেঞ্জ করিলে লাগতো না, বিকজ আমরা একটা টপ একটা ডায়াগ্রাম বাকি রয়েছে আর হার্ডলি। তো একটা কিতা আমার অবতল আয়না, আমি জাস্ট করে তোরা তোরা একটু খালি আবার ঠিক করিয়া, আমি জানি আমার কোন জায়গাতে আমার কেন্দ্র, কারণ আমি অলরেডি বানাইছি ফটোটা তোমাদের দেখায় তো অলরেডি, তো আমার জানা আছে কোন জায়গাতে আমার বাজ কেন্দ্র। তুমি তো কিন্তু সেম জিনিস বারবার করা লাগবো, তো আমার সি আর এফ জানা আছে, আমার সি ওখটা আর আমার এফ ওখটা, ঠিক আছে। আর আমি তো ছাতা ব্যবহার করে বানাইছি, আমার লাগে ইজি হইব। আমার বস্তু কোন জায়গাতে আছে এখন, আমার বস্তু আছে এখন এফ তে, বস্তুখানও আছে এফর মাঝে। তো আমি একটা বস্তু সেম সাইজ 7 সেন্টিমিটার লইয়া তোমাদের লাগে ভিজিবল হইব সেটা, বস্তু কোন জায়গাতে আমার, তুমি তাই কিন্তু 7 সেন্টিমিটার লইতেও পারো না লইতে পারো, তুমি তাই কিন্তু 3 আর 4 লইলে তোমাদের লাগে ভালো হইব, কারণ ইজি হইব, ডায়াগ্রাম সুন্দর লাগবে তোমাদের কবির মাঝে। একটা বস্তু লইলাম, এখন আমরা প্রতিফলিত রশ্মি লইতাম ব্লু কালার ইউজ করবো, আমরা আপতিত রশ্মি, একটা রশ্মি মুখ্য অক্ষের কিতা লইলাম, সমান্তরাল লইলাম আমরা মুখ্য অক্ষের সমান্তরাল, আরেকগুলো লইলে আমরা পি তে, পি আমরা সামনে আসে আর পি তে ফলে কিতা বানায় কোন বানায় এগু কিতা আমরা আপতন কোন, আপতন কোন মানে বুঝাই কিতা আমরা আই। এখন আমরা প্রতিফলিত রশ্মি বানাইতাম, আমরা জানি যদি কোনো রশ্মি মুখ্য অক্ষের সমান্তরাল হয় তাহলে কিতা হইব, হে প্রতিফলনের পর মুখ্য ফোকাস দিয়ে যায়। তো সুজা আমরা লাগে একটা অলরেডি বহুতবার বানাই আসছি একটা, আর পি তে ফলে কিতা হয়ে গিয়া, পি তে ফলে যে কোণে আপতিত হয়েছে সেম কোণে কিতা হইব গিয়া প্রতিফলিত হইব, মানে যে কোণে এফোর্সে সেম কোণে বার হয়েছে, মানে আর, ঠিক আছে, ওটা প্রতিফলিত রশ্মি। আমি দুটা কিন্তু কিতা ইনো মিলেন না, আমরা কিতা করবো ডট 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 দিমো আমরা, কারণ ইনো মিলতো না, তারা আয়নার সামনে কোনো এক জায়গাতে গিয়ে দুটা রশ্মি কিতা হইব, এক জায়গাতে গিয়া মিলবো, তুমি দেখা যেত সময় যার খালি কিতা হর সুট, মানে সুট হর মানে কোন জায়গা গিয়ে মিলবো, কোন জায়গায় মিলবো বহুত দূরে, কোনো জায়গায় মিলবো কোন জায়গাতে, আমরা মিলবো কি অসীমে, খানো মিলবো গিয়া, আমরা তো প্রপার কোনো জায়গায় মিলাইতে পারিয়ার না, আমরা ইনো সি আমরা আছে সি বাদেও সারা আমরা অসীমে, তো খানো মিলছে কি সি বাদে ক্রস করলেছে, মানে আমরা লেখমো খানো মিলবো কি অসীমে, তার আগে মিলবো খানো মিলবো, আমরা গেছে কোনো স্পেসিফিক পজিশন নাই সি এর পিছনে, লেখলে ওই মানে আমরা গেছে অন্য, আমরা লেখমো খানো গিয়ে অসীমে গিয়ে কিতা হয়েছে আমার মিলছে গিয়ে। নেক্সট প্রকৃতি সৎ কারণ তারা দুটা এক জায়গায় মিলবো, আর উল্টা আকারে কিতা অতি বড়, আকারে অতি বড়, কারণ দেখো অনুজ্ঞা কিতা বলে যেন আমরা ক্রস করি অনু তার আকার অর্গে কত প্রায় লইছিলাম 7 সেন্টিমিটার, ইনো আকারে প্রায় আসছে আমার 16, মানে বস্তুর তুলনায় প্রতিবিম্ব কিতা অতি বড়। গেল নাম্বার 5 আমরা চিত্র করছি আমরা এখন নাম্বার 5, যাই এখন আমরা নাম্বার 6 হয়, নাম্বার 6 কিন্তু বহুত বহুত বেশি ইম্পর্টেন্ট, নাম্বার 6 বহুত জ্যাদা ইম্পর্টেন্ট, বহুত বেশি প্র্যাকটিস লাগবে, ঠিক আছে। যাই আমরা নাম্বার 6 হয়, এখন নাম্বার 6 কিতা আছে আমরা সেম, আমার আয়না আবার ঠিক করবো আমি, আর আমার সিপি আমার দরকার, তো আমি স্কেল লইমু, লইয়া আমার সেম মেজারমেন্ট আগর যেগুলো আছে ওগুলো লাগাইমু, আমার কোনটা কোনটা আসলো আমার তো জানা আছে, আমার ওগু আমার সি, ওগু আমার কিতা এফ, সো সি আর আমার কিতা এফ, কাউন্ট করলে সি আর এফ আমার অলমোস্ট কিতা আছে, ঠিকঠাক আছে আমার। আমি মুখ্য অক্ষ বানাইমু, তোরা এক্সটেনশন কর মুখ্য অক্ষরে, মুখ্য অক্ষ দেখাইমু তোমাদের দাঁড়ে বস্তু খানো, এখন বস্তু হইব গিয়ে আমরা নাম্বার 6 এফ এবং পি এর মধ্যে, বস্তু খানো হইল গিয়া এফ আর পির মধ্যে, মানে মুখ্য বস্তু হইল গিয়ে আমরা মুখ্য ফোকাস আর পি এর মধ্যে, মানে মেরু আর মুখ্য ফোকাসের মাঝে। তো আমরা কেতা লইব আমরা রেড পেন ইউজ করার টাইম আইসি, আমরা বস্তু কোন জায়গা লইমু, আমরা বস্তু লইমু আমি লইছি প্রায় 7 সেন্টিমিটার, আমি বারবার ইউজ করিয়া কারণ আমি একটা দিয়ে তোমাদের লগে সেটেল ভাবে শেয়ার করাইতাম, তো 7 সেন্টিমিটার আকার একটা বস্তু লইছি যেগুলো নাম দিলাম কিতা আমি এবি, আর বস্তু একটা লইলাম, এখন বস্তুটা কিতা হইতো আপহিত রশ্মি আইতো, একটা আপহিত রশ্মি লইলাম কিতা মুখ্য অক্ষের কিতা লইলাম আমরা সমান্তরাল সামনে আছে আমরা ওগুলো লইলাম, একটা আর একটা লইলাম আমরা পি তে, বা পি তে ফলে সরি পি তে ফলে কিতা আমরা যে কোণে গিয়া ফলে ও কোণের নাম আপতন কোণ সৃষ্টি হই কেন, আর এখন আমরা যদি ড্র করার যাই আমরা কিতা বানাই দিলাম প্রতিফলিত বানাইতাম, প্রতিফলিত বানাইলে একটা দেব কুম্বাই দিয়ে আমরা মুখ্য ফোকাস দিয়ে যাইব, কারণ আপহিত রশ্মি মুখ্য সমান্তরাল হইলে মুখ্য ফোকাস দিয়ে যায়, অর্থাৎ কিতা আমরা মুখ্য ফোকাস দিয়ে প্রতিফলিত হওয়ার, আর
পিতে ফরলে কি হইব, যে কোনে ফরছে সেম কোনে কিতা প্রতিফলিত, যে কোনে এ ফরছে সেম কোনে বার হয়ে যায়। এখন দেখো মাত কিতা, যত সময় যার ইগের কুত থেকে দূর হয়ে যায়, এফ তো আমরা ও ঠিক আছে, সময় যার ইগের কুত থেকে দূর হয়ে যায় মানে তারা সামসম্মুখে কিতা হইতো না, মিলতো না। আর ইন দ্যাট কেস ইলা হইলে আমরা কিতা করতে লাগবো, আমরা দয়টা রশ্মিরে আমরা কিতা করতে লাগবো, ট্রেস করা লাগবো কোন জায়গা দিয়ে মিলবো তারা আয়নার পিছনে, সামনে মিলতো না, আমরা মনে মনে লাগবো না তারা হানা মিলবো কি আয়নার পিছনে কোনো জায়গার থেকে তারা কিতা হইব গিয়ে মিলবো। তুমি ক্লিয়ার দেখবা দুটা রশ্মিরে আমি যদি এক্সটেনশন করি দুটা কিতাবর গিয়ে আয়নার পিছনে একটা বিন্দুর মাঝে গিয়ে কিতাবর গিয়া মিলে, আর যে বিন্দুর মাঝে মিলবো ও বিন্দু কিতা আমরা লাগিয়া আমরার প্রতিবিম্বের অবস্থান যেন মিলছে গিয়া অন কিতা আমরা প্রতিবিম্বের অবস্থান, মানে উপরে আমরা এ ড্যাশ আর নিচে আমরা কিতা বি ড্যাশ। এখন দেখো একটা কেস, একমাত্র একটা কেস যেখানে প্রতিবিম্ব কিতা হয়েছে না আয়নার সম্মুখে না, এখানে গেছে আয়নার পিছনে, তো অবস্থান কিতা হইব গিয়ে আমরা লেখবো আয়নার পিছনে, অবস্থান কিতা আমরা আয়নার পিছনে। আই হোপ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হল। আয়নার পিছনে প্রতিবিম্ব কিন্তু কিতা হইব অসদ না, এখন অসদ কারণ সামনে প্রকৃত মিলছে না, আপাত মিলন ইমাজিনারি কাল্পনিকভাবে কেন মিলছে, পিছনে কোনো জায়গার থেকে মিলছে গিয়া অর্থাৎ লাগিয়ে কিন্তু কিতা অসদ এবং উল্টা নয়, উসদ এবং কিতা আমরা লাগিয়া অসদ এবং খাড়া, ভার্টিক্যাল অ্যান্ড ইরেক্ট ঠিক আছে, রিয়েল অ্যান্ড মানে রিয়েল অ্যান্ড ভার্চুয়াল, তো ভার্চুয়াল ইরেক্ট কারণ আমরা একটা প্রতিবিম্ব খানো গেছে আয়নার পিছনে গেছে, আর আকারে তো অতি বড় কারণ বস্তু আমরা সেভেন প্রায় সেভেন কিন্তু প্রতিবিম্ব প্রায় কত আমরা প্রায় 20 সেন্টিমিটার বড়। ওই লোক আমরার ছয়টা চিত্র খার বেসিসে অবতল আয়না বেসিসে ছয়টা চিত্র, আমরা ছয়টা চিত্র আমরা কিতা করলাম এক্সপ্লেন করলাম। ফার্স্ট কেসও করছি আমরা কোন সময় বস্তু, ফার্স্ট কেস নাম্বার ওয়ানটা যদি আমরা এক্সপ্লেন করি আমরা বস্তু আর প্রতিবিম্বরে, তো আমরা দুইটা বক্স বানাইতে পারি, আমরা ফার্স্ট কেস অফ বস্তু আর ব্যাক কিতা আমরা এক বক্স প্রতিবিম্ব যে আমরা প্রপারলি বানাই। তো ফার্স্ট কেস অফ বস্তু খানো আসলো অসীম, বস্তু অসীম, প্রতিবিম্ব খানো এফ। সেকেন্ড কেস অফ বস্তু হইল গিয়া সি এর পিছনে, মানে যদি এক বাই এক করে করে যাও সি এর পিছনে প্রতিবিম্ব খানো আসলো সি এবং এফ এর মধ্যে, দুইটা পাইছো তুমি অলরেডি করাইছি আমি। নেক্সট বস্তু যখন সিতে প্রতিবিম্ব খানো আমার সিতে, নেক্সট বস্তু হইল গিয়া সি এবং এফ এর মধ্যে আমরা করছি, বস্তু সি এর মধ্যে প্রতিবিম্ব খানো হইল গিয়া প্রতিবিম্ব সি এর পিছনে অলরেডি করছি আমরা সবাই দেখছি আমরা। নেক্সট হইল গিয়া আমরা বস্তু আসলো এফ, প্রতিবিম্ব খানো আমরা অসীমে, আর লাস্ট হইল গিয়া বস্তু খানো এফ এবং পি এর মধ্যে, এফ এবং পি এর মধ্যে প্রতিবিম্ব খানো হয়ে গিয়া আনার পিছনে ঠিক আছে। তো আমরা ছয়টা কেস দেখছি, বস্তু আসলে অসীমে প্রতিবিম্ব এফর মাঝে মুখ্য ফোকাস, বস্তু সি এর পেছনে প্রতিবিম্ব সি আর এফর মধ্যে, বস্তু সি প্রতিবিম্ব সি, বস্তু সি আর এফর মধ্যে প্রতিবিম্ব সি এর পেছনে, বস্তু এফ প্রতিবিম্ব অসীম, বস্তু এফ এবং পি এর মধ্যে প্রতিবিম্ব আয়নার পিছনে। তো আমরা ছয়টা কেস এক্সপ্লেন করছি, ছয়টা কেসের মাঝে কেস নাম্বার থ্রি আর কেস নাম্বার সিক্স কিন্তু বহুত বহুত বেশি ইম্পর্টেন্ট, বাকি দুই দুইটা কোয়েশ্চন তুমি দেন এই দুইটা ডায়াগ্রাম বালা করে দিয়ে কিন্তু এমসিকিউস আয়। অবতল আয়না শুধুমাত্র একটা কন্ডিশন অসৎ খাড়া সৃষ্টি হয় যখন বস্তু এফ এবং পি এর মধ্যে থাকে। আশা করি তোমাদের বুঝাইতে পারা চিত্র সহ করছে, তোমাদের গরকে কিতা করতে পারো আরামসে নিজে নিজে করতে পারবো। গেল আমরা এখন খারে লইয়া অবতল আয়না সম্বন্ধে আলোচনা গেল আমরা এখন নেক্সট আমরা উত্তল আয়না কেস, উত্তল আয়না কেস সেম খাম আমরা প্রতিম্ব বানাইতাম আর প্রতিম্বের অবস্থান প্রকৃতি আর আকার কিতা করতাম সহ করতাম, কিন্তু উত্তল আয়না কেস আমি কিতা করি আর আমার আয়নার এখন উল্টা লইয়া ঠিক আছে, আমার চাদারে উল্টা বয়াইছি বই আমার কেন্দ্র বার করছি, বাজ কেন্দ্র আমার বার করছি আর আমার আয়নারে কিতা করি আমি ড্র করি উল্টা বা দেখাই আমি ড্র করি। তুমি যেন কিতা চাদা ইউজ করতে পারবে যারা ইচ্ছা, না হলে তুমি তাই কিতা করি আগে যারা দেখাইছি আমি কম্পাস তোমাদান লইয়া তোমাদান আরামসে কিতা করতে পারবে, কম্পাস লইয়া বানাইতে পারবে ঠিক আছে। আমি চাদা ইউজ করছি কারণ আমার লাগে ইজি করা, আমার পয়েন্ট দুটা বার করতে কিতা ইজি, ওগো আমার পি আর ওগো আমার কিতা সি, যেগু দূরত্ব কিন্তু আমরা সেম অলমোস্ট কিতা যাবো আমরা সেমও কারণ সেম চাদা ইউজ করছি, তো আমি তার লাগে আমার কেসও চেঞ্জেস হইতো না আমার সেমও থাকবো ঠিক আছে। সি আর পি আমরা ড্র করলাম, ওগো আমার সি দিলাম আর মাঝখানেও কে থাকবো আমার এফ থাকবো, সি আর পি ড্র করলাম, সি আর পি ড্র করলে মাঝখানে আমার এফ থাকবো গিয়া এফ ঠিক আছে। আমি মুখ্য করে তোরা কেতা করলাম বড় করে লইলাম, মুখ্য করে বড় করে আগে করে লইলাম ঠিক আছে। আমরা জানি উত্তল আয়না হইলে খানো তাকে তার পলিশ পশ্চিম খানো তাকে বিতরে দিয়ে পলিশ তাকে আমরা বাইরে দিকে তাকে আমরা আমরার প্রতিফলক তল থাকে নাম দিব আমরা তার এম এম ড্যাশ ঠিক আছে। বস্তু ফার্স্ট কেসও আমরা ফার্স্ট নাম্বার ওয়ান কেসও আমরা বস্তু হইল গিয়া বস্তু অসীম দূরত্বে, কোন জায়গাতে আছে অসীম দূরত্বে হলে নাম্বার ওয়ান বস্তু কোন জায়গা অসীম দূরত্বর মাঝে কিতা আছে বস্তু আছে, তো বস্তু একটা লইলাম আমরা অসীম দূরত্বে, আমরা বারবার আগে ইউজ করছি আমরা
বস্তু কইতে আমরা রেড রেড কালার ইউজ করছি আমরা। বস্তুখানে আছে আমরা অসীম দূরত্বর মাঝে একটা বস্তু লইলাম, আমরা নাম দিলাম তারে আমরা এবি, কোনো মেজারমেন্ট লইছি না আমরা বস্তুর, আমরা জাস্ট খালি একটা বস্তু লইছি অসীম দূরত্বর মাঝে। এখন আমরা বস্তুটাকে প্রতিফলিত কিন্তু আমরা আপহিত রশ্মি আইতো, আমরা আপহিত রশ্মি দুইটা ইউজ করবো আমরা, কারণ সবার লাগে সেম। আমরা বস্তু অসীম হইলে দুইটা আপহিত রশ্মি ইউজ করবো, একটা মুখ্যকে সমান্তরাল উপরে দিয়া আর এক মুখ্যকে কেটে সমান্তরাল আমরা নিচ থেকে লইম। আমরা দুইটা লইলাম, আপহিত রশ্মি হইল, কারণ আমরা জানি কিতা আমরা নিয়ম অলরেডি এক্সপ্লেন করা আছে, উত্তল উত্তল আয়নায় আপহিত রশ্মি কিতা হয় মুখ্যকতায় কিতা হয় আমরা আয়নায় ফুড়িয়া হে প্রতিসারি মানে অপসারিত হয় কিতা হয় অপসারিত, কিন্তু লাগবো খান থেকে আর ও আয়নার পিছনে যে এফ আছে ওগুর থেকে আর বলে মনে হইব। ইকানো সেম হলা হে যাইব কিতা দূরে সরিয়া, কিন্তু লাগবো খান থেকে আর ও আয়নার পিছনে যেন গিয়া এফ ওগুর থেকে বার হইয়া, ঠিক আছে, কারণ ই আয়নার ধর্ম অপসারিত করা। তো বস্তু আছে অসীম দূরত্বে, প্রতিম্ব কোন জায়গায় দিয়ে দুইটা রশ্মি মিলছে বলিয়া মনোর এফ তে, তো বস্তু অসীম দূরত্বে প্রতিম্বের অবস্থা কেন আমরা এফ তে, কিন্তু ই এফ একটা আয়নার পিছনে, ঠিক আছে। প্রকৃতি দুইটা রশ্মি আপহিত রশ্মি এগুলো থেকে দূরে যান মিলেন না, ততার লাগে একটা কিতা আমার অসদ, আর অসদ এবং কিতা আমরা লাগিয়া খাড়া, আর আকার কিতা বুধবার এত নিজে কারণকিত হইব এক বিন্দুর মাঝে গিয়ে মিলছে, মানে কিতা আমরা বিন্দু সম গেল আমরা নাম্বার ওয়ান চিত্র, ভেরি সিম্পল একবারে, অ্যান্ড বহুত বেশি আমরা এক্সাম আয় হয় না, বা ইয়ার থাকতে লাগবো যদি কোনো রশ্মি খানো থাকে আমরা মুখ্যকে মানে অসীম দূরত্বে থাকে অবতল উত্তল কেসো, তো প্রতিম্ব কোন জায়গায় সৃষ্টি হয়ে গিয়ে মুখ্য ফোকাসো, কারণ প্রায় বিন্দু সময় প্রতিম্ব সৃষ্টি হয়ে গিয়ে গেল আমরা একটা একবারে ইজি হম। নাম্বার টু যেটা অসীম এবং পি এর মধ্যে, অসীম এবং পি এর মধ্যে, অসীম বলতো অসীম আর পি বলতে কিতা আমরা মেরু, অসীম আর মেরুর মধ্যে হইলে কিতা সৃষ্টি আমরা কিতা করতাম দেখতাম, ঠিক আছে। তো আমরা কিতা করতাম সেম আর একটা কিতা বললাম বস্তু লইলাম, বস্তু একটা আমরা ড্র করবো এখন খানো লইমু অসীম আর মেরুর মধ্যে, তো যে কোনো জায়গাতে আমি লইলি আর এখন অন লইতে পারি আমার কোনো অসুবিধা নেই, কারণ এই বস্তু খানো লইতাম আমার অসীম আর মেরুর মধ্যে। আমি কিতা করলাম প্রায় 10 সেন্টিমিটার আকারের একটা বস্তু লইছি, বড় বস্তু একটা লইছি আমি, ঠিক আছে। আর বস্তু থাকিয়া একটা আবহিত রশ্মি আমরা কিতা করলাম, আবহিত হইলে প্রতিফলিত হয়ে এফে দিয়ে গেল, কারণ সেম তারপর একটা আমার বদলাই লাগতো না, আর একটা রশ্মি লাগে, আর একটা রশ্মি মনে করো আমি কিতা করলাম সিতে লই নিলাম, সিতে লই লই বা আমার পিতে লই লইব, মনে করো আমি একটা রশ্মি কিতা আর কি আমার পিত গিয়া ফড়ের, পিত গিয়া ফড়ছে, পিত ফড়লে আই কোন বনবো আর যে কোনে ফড়ছে ও কোনে বারইয়া যাইব গিয়া, কিন্তু যদি আমি তারে কিতা করি না আমার আর বনবো গিয়া, আর যদি তারে আমি কিতা করি ক্রস করি তো এটা মিলাই নিয়া মনে হইব খানো মিলছে কি তারা ও অনকে মিলছে, যেন মিলছে অন্য কিতা আমরা প্রতিবিম্ব সৃষ্টি হইব, প্রতিবিম্ব কোন জায়গায় সৃষ্টি হইব গিয়া এফ আর পির পি আর এফ এর মধ্যে, তো কিতা সৃষ্টি হইব আমরা গিয়া পি এবং এফ এর মধ্যে, পি আর এফ এর মধ্যে কোনো জায়গায় সৃষ্টি হইব, যেহেতু প্রতিবিম্ব আপাত, কারণ দুয়েটা রশ্মি প্রকৃত মিলন না মানে অসদ এবং খাড়া, কিন্তু আকারে কিন্তু আমরা লাগিয়া ছোট, কারণ বস্তু দেখো প্রায় 10 সেন্টিমিটার কিন্তু প্রতিবিম্ব প্রায় আমরা 7 সেন্টিমিটার, ঠিক আছে, মানে বস্তুর তুলনায় প্রতিবিম্ব কিতা ছোট হইব। তো উত্তল আয়না এমনই খায় না যেখানে প্রতিবিম্ব সর্বদা কিতা হয় অসদ। এখন দেখো গেল আমরা প্রতিবিম্ব গঠনের মাত কথা, কিন্তু এখন তোমাদের এক্সপ্লেন করতে পারছি আমি কেমন প্রতিবিম্ব সৃষ্টি হয়, আমি তোমাদের বালা করে বুঝাইছি একবারে টপিকের পুরো ডিটেল একবারে গেছে পুরো কোটি মারিয়া একবারে একজাম সব সামনে তুমি ডায়াগ্রাম ড্র করতে লাগে তাও তোমার এটা দিলাম, আশা করি তুমি বুঝতে পারছো, নিজে নিজে খাতা লইয়া বইয়া করিও, একটা দেখে দেখে বইয়া একটা শেষ করিয়া একটা দেখে দেখে নিজে করো, ফলে একটা যাওয়া ফলে একটা যদা করে আটটা চিত্র বোতল ছয়টা উত্তর দুইটা বলতে আটটা আমরা করা লাগবো, ঠিক আছে। তো ফাইলাম দিতা আমরা, আমরা ফাইলাম যখন আমরা অসদ আর অসদ প্রতিবিম্ব মাত্র অসদ মাত্র হয় আর প্রতিবিম্ব দুই ধরনের সদ আর অসদ, মনে রাখবা অবতল আয়না একমাত্র আয়না যে উৎকেতা সৃষ্টি হয়, যদি কোনো প্রতিবিম্ব কিতা হয় অব কোন আয়নার মাঝে সৎ প্রতিবিম্ব সৃষ্টি হয় আনসার কিতা আমরা অবতল, সর্বদা অবতল আইব কিতা আইব সৎ আইব, ঠিক আছে। কিন্তু অসদর ক্ষেত্রে আইলে আয়না তিনটা হইতে পারে, গড়র যে আয়না সমতল হেও কিতা বানায় অসদ বানায়, উত্তল আয়নায় কিতা বানায় অসদ বানায়, আর অবতলেও কিতা বানায় অসদ বানায়, ঠিক আছে। যদি পরীক্ষার প্রশ্ন হয় অসদ প্রতিবিম্ব সৃষ্টি হওয়া আয়না কোনটি, তো সদ সমতল হইব উত্তল হইব অবতল তিনও আয়না কিতা বানায় অসদ প্রতিবিম্ব সৃষ্টি করে। এখন প্রশ্ন হইলে বুঝতাম কিনা আমি কোনটা, মনে রাখবা যদি প্রতিবিম্ব কিতা হয় অসদ হয় আর সমান আকারের হয় তো প্রতিবিম্ব আমরা আয়না কিতা হইব সমতল, যদি সমান আকারের বস্তু আর প্রতিবিম্ব দয়টা সমান আকারের হয় আর অসদ হয় তো আয়না কিতা সমতল মানে গড়র আয়না, আর যদি কোনো কেসও বস্তুর আকারে থাকে প্রতিবিম্বর আকার ছোট হয় মানে আর বস্তু থাকে প্রতিবিম্ব সবসময় ছোট ই আয়না কিতা আমরা উত্তল, কিন্তু কিতা হইব তার ক্ষেত্রে প্রতিবিম্ব কিতা হইব ছোট আকারে রইব, আর অবতল আয়নার প্রতিবিম্ব কিতা হয় বড়। আমরা দেখছি তোর আগে একটা চিত্র আমরা যেখানে বস্তু এফ আর পির মাঝে হয়েছিল প্রতিবিম্ব আয়নার পিছনে গিয়ে বহুত বড় গেছিল, তো অবতল আয়নায় সর্বদা বড় আকারের অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়,
উত্তল আয়নায় ছোট আকারের অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর সমতল আয়নায় সমান আকারের প্রতিবিম্ব খেতে হয় সৃষ্টি হয় অসৎ। তো অসৎ কোন আকারের কোন আয়না সমান আকারের অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করে? সমতল আয়না। কোন আয়না সর্বদা ছোট আকারের উত্তল প্রতিবিম্ব, মানে ছোট আকারের অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করে? আনসার উত্তল। আর কোন আয়না বড় আকারের অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করে? অবতল। কোন আয়না সর্বদা অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করে? সমতল আর উত্তল। সর্বদা অসৎ বানিয়ে সমতলে উত্তলে। আর কোন আয়না অসৎ প্রতিবিম্ব সৃষ্টি করতে কিন্তু উত্তলেও বানায়, অবতলেও বানায়, সমতলে সারা অসৎ বানাইতে পারে, কিন্তু সশর্ত আছে। সমতলে সমান আকারের, উত্তলে ছোট আকারের, অবতলে বড় আকারের। গড়ের আয়না গাড়ি সাইড আনা ও উত্তল আয়না থাকে, আর অবতল আয়না আমরা গাড়ি হেডলাইটের মাঝে থাকে। তো আমরা গেল ইগুন্তর মাত্রতা। এখন নেক্সট আমরা দেখবো কোন টপিক, কিতা কিতা সাজো আমরা গোলকীয় আয়নারে ব্যবহার করি, মানে আমরা উত্তল আয়নারে আর অবতল আয়না কিতা কিতা সাজো ব্যবহার করি। তোমার তান স্ক্রিনের মাঝে তুমি তেন পেজ লাগাই দেখবা, ওগু দিয়া তুমি তেন দেখো আমরা এক্সপ্লেন করি আর কিতা কিতা সাজো অবতল আয়না ব্যবহার করা হয়। তুমি দেখো ক্লিয়ার লেখা আছে আমরা, নাম্বার ওয়ান দেখো লেখাইবা লেখা আছে, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। আমরা টর্চ লাইট, সার্চ লাইট, গাড়ির হেডলাইটও কিতা করা হয়, আমরা অবতল আয়না ব্যবহার করা যাতে সমান্তরাল আলোক রশ্মি পাওয়া যায়। মনে রাখবা কোন সময় কই আমরা, আমরা টর্চ লাইট সার্চ লাইটও কোন জায়গার বস্তু কোন জায়গার থাকে, মনে রাখবা এফর মাঝে কোন জায়গায় অবতল আয়না লাগে, কোন আয়না লাগে সার্চ লাইট হেডলাইটের মাঝে, কোন আয়না লাগে অবতল, আর কোন জায়গার মাঝে বয়ানি হয়, আনসার এফও, মুখ্য ফোকাসও বয়ানি হয়, যাতে প্রতি মানে আমরা আলোকে তাকে সমান্তরাল আলোক রশ্মি পাওয়া যায়। সমান্তরাল আলোক রশ্মি পাওয়ার লাগিয়া টর্চ হেডলাইট সার্চ লাইট, ইত্যাদি টর্চ করে কোন জায়গায় বানিয়ে মুখ্য ফোকাস, আমরা দেখছি মুখ্য ফোকাসের মাঝে বইলে প্রতিবিম্ব কিতা গিয়ে অসৎ, মানে সমান্তরাল আকারে কিতা প্রতিবিম্ব কিতা আমরা অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়, মানে বহু দূরে কে প্রতিবিম্ব কিতা বড় আকারে প্রতিবিম্ব সৃষ্টি হয়, কিন্তু সমান্তরাল আলোক রশ্মি পাওয়া যায় তার কাছ থেকে। গেল নাম্বার টু হয়ে গিয়া আমরার মুখ, আমরা মুখর যে কোনো আমরা যদি কিতা করি দাঁড়িয়ে কাটার লাগে মনে, মানে কোনো বারবার কাছে যাই তো কিতা করে নাফিতর কাছে যায়, তো আমরা মুখর মুখমণ্ডলও প্রতিবিম্ব বড় করে দেখার লাগে অবতল আয়না ব্যবহার করা হয়। নেক্সট আমরা রোগীর দাঁত, আমরা যদি ডেন্টিস্টের কাছে যাই আমরা, তো আমরা দাঁত যদি কোনো নষ্ট হয় দাঁত করে বড় করে দেখাবার লাগে অবতল আয়না ব্যবহার করা হয়। নেক্সট হলো আমরা আছে, আমরা যেন সৌর চুল্লি যে আছে আমরা, আমরার সোলার যে আছে সোলার, সোলারও কিন্তু কিতা করা হয় আমরা অবতল আয়না ব্যবহার করা হয়। ডিফারেন্ট ডিফারেন্ট খাম তার আছে অবতল আয়না ব্যবহার করার লাগিয়ে আমরা এক্সপ্লেন করলাম। সেম হলো উত্তল আয়নার কয়েকটা সাহায্য তুমি তার স্ক্রিনে লাগাই লাগে, তুমি তো কিতা করিও স্ক্রিনশটগুলো ইয়ে তুমি তেন দুয়েটা আয়না ব্যবহার লিখে লিও, তিনটা তিনটা ব্যবহার, উত্তল আয়না তিনটা ব্যবহার, অবতল আয়না তিনটা ব্যবহার ইয়াদ রাখিও, বা পয়েন্ট নোট ডাউন করতে পারবে, কারণ এটা ব্যবহার জিনিস এক্সপ্লেন করে লাভ নাই, কারণ অলরেডি তুমি তেন দেখায় আশপাশে চলে। উত্তল আয়না খানো খামো লাগে নিবা গাড়ির যে সাইড আয়না, পুরা করর বৃহৎ অঞ্চলের পুরা পরিপার্শ্বিক চিত্র সারা দেখার লাগে কিতা করে গাড়ির মাঝে, মানে আমরা গাড়ির যে সাইড আয়নার মাঝে কিতা ইউজ করা হয় উত্তল আয়না ইউজ করা হয়, যাতে পরিপার্শ্বিক করর ছবি পুরা ক্লিয়ার করে দেখা যায়, ঠিক আছে, বা ছোট্ট আকারে, বা আমরা শপিং মলও কোনো সময় ইউজ করে, বা ট্রাফিক পর মানে ট্রাফিক সিগনালও আমরা বড় আয়না ইউজ করে, যাতে কোনো সময় কিতা হয় আমরা খড়ো গাড়িগুলি সব দেখা যেতে পারে। তো ডিফারেন্ট পারপাস তারার তারার প্রতিবিম্বের ভিত্তিগত আলাদা আলাদা কিতা আছে কাম আছে। গেলো আমরা ব্যবহার, তোমার স্ক্রিনে লাগাই যাবো, তুমি স্ক্রিনশট মারিয়া নোট ডাউন করলে, কারণ এটা এক্সপ্লেন করা লাগতো না, কারণ ব্যবহার নিজে নিজে পড়লেও নিজে বুঝাইতে পারবে কিতা কিতা সময় লাগানি হয়। নেক্সট আমরার যে জিনিসগুলি আলোচনা করলগিয়া প্রচলিত রীতি, প্রচলিত রীতি সম্বন্ধে, প্রচলিত রীতি কিতা কিতা রীতি ইউজ করা হয় গোলকীয় আয়নার ক্ষেত্রে। তোমার স্ক্রিনে দেখো লাগাইলে আছে, আমি ফোড়ে তোমাদের বুঝাইয়া কিতা কিতা রীতি রীতি আছে, তোমাদের জাস্ট একবার দেখো, মানে স্ক্রিনে তোমাদের লাগাইলে আছে, নিজে নিজে একবার ফোড়ো। নাম্বার ওয়ান পয়েন্ট দেখো কিতা লেখা আছে, কিতা কিতা রীতি লাগানি হয়। নাম্বার ওয়ান, বস্তু সর্বদা আয়নার আয়নার বাম দিকে স্থাপন করা হয়। বস্তু সর্বদা কেন লাগানি, আমরা বহুটা চিত্র দেখছি আমরা, আমরা উত্তল অবতল আয়না লইছি আমরা, বস্তু আমরা যদি কিতা একটা আয়না বানাই আর আয়নার যদি আমরা মধ্যভাগ বানাই আমরা, এই সাইড কিতা আমরা আয়না আমার ডান সাইড, আর সাইড কিতা আমার আমার আয়না মনে করো ও, আয়নার ইবাজু কিতা আয়নার খরবাজু কিতা সাইড আমার ডান সাইড, আর আয়না ইবাজু কিতা সাইড আমার বাম সাইড, ঠিক আছে, আয়নার খরবাজু আমার ডান সাইড, ইবাজু কিতা আমার বাম সাইড, তো অন্য আমার আয়না ড্র করছি আমি, ঠিক আছে। এখন করবাজু আয়নার খরবাজু আমার কিতা হইব ডাইন সাইড, আর সামনে বাজু কিতা আমার বাম সাইড, আর বস্তু সর্বদা খানো আসলো আয়নার সামনে আসলো, মানে সামনে বাজু কিতা সাইড আমার বাম সাইড। তো নাম্বার ওয়ান পয়েন্ট ক্লিয়ার লেখা আছে, বস্তু সর্বদা আয়নার বাম দিকে স্থাপন করা হয়, বস্তু একটা আমরা আয়নার বাম দিকে, যেন আয়না আছে তার সামনা সামনে খারে সামনের দিকে খারে বয়ম বস্তুরে আমরা বয়ম, যাতে আলোকিত মানে আলোক আবহিত আলোক রশ্মি কিতা হয় বস্তুতে গিয়া কিতা আয়নাতে গিয়ে আপতিত হয়। আর অন্যদিকে খোয়া যায় যে সাইড থেকে আমরা আলোক রশ্মি ফোড়ে ও সাইড থেকে আলোকের দিক নিয়ে, তোমার আপনার ক্লাসও গেলে ভাইবা তুমি ফার্স্ট পয়েন্ট কিতা আমরা লাগবে দেখবা বস্তু সর্বদা কিতা হয় বাম দিকে স্থাপন করা হয়, ঠিক আছে, আর যাতে আলোক রশ্মি একটা বাম দিক থেকে আয়না কিতা হয় আপতিত হয়। নাম্বার টু পয়েন্ট দেখো লেখা আছে, ইজেন দূরত্ব বস্তু একটা অন্য আমরা পি আছে, বস্তু একটা আয়না থেকে কতখান দূরে মাফাইব খান থেকে পি থাকিয়া অন্য আমরা মানে আমরা সি,
বাজকেন্দ্র আয়না থেকে, আয়না থেকে কতক্ষণ দূরে মাফাই বখার থাকে পি থাকে, এফ মুখ্য ফোকাস কতক্ষণ দূরে মাফাই বখার থাকে পি থাকে। তো সব দূরত্ব বস্তুর অন্তাকিয়া বস্তুর দূরত্ব আমরা ইউজ করবো কি থাকে, আমরা বস্তুর দূরত্ব, আমরা বস্তুর দূরত্বরে বুঝা নিয়ে যাবো ইউ দিয়া, মানে বস্তুটা কতক্ষণ দূরে, মুখ্য মানে একটা কিতা হয়েছে আমরা এবার মেরু, মেরুটা কিয়া কতক্ষণ দূরই বস্তু আছে ওগুলি কিতা হয় তার মানে বস্তুর দূরত্ব ইউ দি বুঝা নিয়ে হয়। মেরুত আমরা দেখছি বস্তু যখন সির পিছনে আসলো প্রতিবিম্ব খানো বঞ্চে গে সিআরএফ এর মাঝে, তো ও যেন প্রতিবিম্ব বঞ্চে, প্রতিবিম্ব একটা আয়নার কতক্ষণ সামনে এগুখানতে মাফা হয়, মেরুটাকে মাফা হয়, তো ও দূরত্বটাই বুঝে নিয়ে প্রতিবিম্বের দূরত্ব খারে বুঝে নিয়ে হয়, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব সব দূরত্ব মাফা হয় ওখান থেকে আমরা মানে মেরুটা কিয়া, আর প্রতিবিম্ব বস্তু দূরত্ব বস্তু কতক্ষণ সামনে আসে মাফা হয় ইউ ইউ রেখ ইউ বুঝা নিয়ে হয়, বস্তু প্রতিবিম্ব কোন জায়গায় বনছে, প্রতিবিম্ব আয়নার সামনে কতক্ষণ সামনে বনছে মাফা হয় ওখান থেকে পি থাকে, পি বলতে কি তা আমরা মেরু, আর ও যেন পি থেকে লইয়া এফ মুখ্য ফোকাস কতক্ষণ সামনে এগুলো ফোকাস দৈর্ঘ্য কিতা হয়, ফোকাস দৈর্ঘ্য কিতা হয় এগুলি ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য বলতে বোঝায় মেরু তাকিয়ে স্মল এফ দিয়ে বোঝানি হয় মেরু তাকে মুখ্য ফোকাসের দূরত্ব, মেরু তাকে মুখ্য ফোকাসের দূরত্ব কিতা হয় ফোকাস দৈর্ঘ্য হয়, তো বস্তু কতক্ষণ দূরই মাফা হয় পি তাকিয়া, প্রতিবিম্ব কতক্ষণ দূরে মাফা হয় পি তাকিয়া, আর মুখ্য ফোকাস সি বাজ কেন্দ্র সব মাফা হয় থেকে আমরা আমরা পি তাকি, পি সাপেক্ষে মাফা হয়, পি রে মেইন দরিয়া মাফা হয় অতখান সামনে অতখান পিছিয়ে অতখান আগে অতখান করে, ঠিক আছে। নেক্সট যদি আমরা ওই যে ই যে আমরা পি পির সামনে হইলে মানে বাম পক্ষ হইলে আমরা সব মান কি থাকবো প্লাস হইব, আর যদি পির ফরে দায় থাকে মানে ডান সাইড হয় সরি যদি আমরা পির সামনা দিক থাকে মানে বাম দিক থাকে সব মান কি থাকবো মাইনাস হইব, আর ডান দিক হইলে কি থাকবো প্লাস হইব, মানে ওলা মনে রাখতে পারে নাইন অফ আই এর মধ্যে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষর ডাইন সাইড কিতা আমরা লাগি প্লাস, বাম সাইড কিতা আমরা মাইনাস, উপর সাইড কিতা আমার প্লাস, আর নিচ কিতা আমরা মাইনাস, সেম ওলা যদি আমরা মেরু থেকে বা আয়নার সাপেক্ষে আয়নার ডান সাইড হলে প্লাস মাফা হইব, আর আয়নার বাম সাইড সামনা সাইড কিন্তু মাফা হইব আমরা মাইনাস মাফা হইব, সেম হল মুখ্য অক্ষের উপরে হইলে আমরা প্লাস আর নিচে হলে কিন্তু আমরা মাইনাস। তো পয়েন্ট নাম্বার তুমি দিন তৃতীয় লেখা আছে এক্স অক্ষের বরাবর মূল মূল কেন্দ্র, মূল কেন্দ্র থেকে মানে পি আমরা এখানে মেরু, মূল কেন্দ্র থেকে ডান দিকে সব ধনাত্মক আর বাম দিকে সব কিন্তু আমার ঋণাত্মক, সেম হল ওয়াই অক্ষের অগুরে ওয়াই অক্ষ ধরলে অগুরে ওয়াই অক্ষ ধরলে আমরা ওই যে টান মারছি অগুরে ওয়াই অক্ষ ধরলে ওজন ওয়াই অক্ষ ধরলে বা মুখ্য অক্ষর উপর প্লাস হইব নিচ মাইনাস হইব, তো লেখা আছে মুখ্য অক্ষের উপর থেকে সকল দূরত্ব মানে ধনাত্মক হয় আর নিচে কিন্তু আমরা ঋণাত্মক হয়, আই হোপ এক্সপ্লেন করতে পারছি। তো কিতা কিতা রীতি আছে আমরা, নাম্বার ওয়ান রীতি হলো গিয়ে বস্তু সর্বদা বাম দিকে আয়নার আয়নার বাম দিকে রাখা হয় যাতে আলোক রশ্মি বাম দিক থেকে আয়না কিন্তু আপতিত হয়, নাম্বার ওয়ান নিয়ম। নাম্বার টু সব দূরত্ব মাফা এখান থেকে পি থাকে, বস্তু দূরত্ব ইউ পি মানে মেরু থেকে কতক্ষণ দূরই আছে, প্রতিবিম্ব বঞ্চে আয়নার সামনে মেরু থেকে কতক্ষণ সামনে বঞ্চে, মুখ্য ফোকাস মেরু থেকে মাফা সব দূরত্ব মাফা এখান থেকে মেরু থেকে, ঠিক আছে। নেক্সট আমরা এক্স অক্ষ ধরে ওই যে অগু কিতা আমরা এক্স অক্ষ এক্স মুখ্য অক্ষ আমরা এক্স অক্ষ এক্স অক্ষ ডাইন দেক প্লাস বাম দেক কিতা আমরা মাইনাস, অগুরে মুখ্য অক্ষর উপর সাইড কিতা প্লাস উপর সাইড ওয়াই অক্ষ উপর সাইড প্লাস নিচের কিতা আমরা মাইনাস, ওই লোক আমরা কিতা আমরা প্রচলিত রীতি কয়টা, আর প্রচলিত রীতির কিন্তু উপরে বেস করিয়া তোমাদের কিন্তু কিতা আছে মান বদলে কিতা মান বদলে যেগুলো আমরা অঙ্ক করতে সময় লাগবে নিউমারিকেলসও সময় লাগবে, তোমাদের কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক চেক করবা দুটা নিউমারিকেলের লিঙ্ক লাগাইলে সেগুন দিকে দিকে করবা, যদি আমরা আয়না অবতল হয় তো এক কোলে মান হয়, আর যদি আমরা আয়না কিতা হয় উত্তল হয় তো আরেক ধরনের মান হয়, কিতা মান হয় দেখিলে আয়না যদি উত্তল হোক চাহে অবতল হোক সব ক্ষেত্রে ইউর মান সর্বদা মাইনাস, বস্তুর দূরত্ব সর্বদা কিতা হয় মাইনাস, কারণ বস্তু সবসময় বাম দিকে থাকে, বাম দিকগুলো মাইনাস সাইড ওদের লাগিয়ে আমরা করছি বহু চিত্র করছি সব চিত্র বস্তু কেন আসলো আয়নার সামনে আসলো, আর সামনা দেখ কিনা আমরা বাম সাইড ওদের লাগে সবসময় বস্তুর মেরুটাকে বস্তু একটা কতক্ষণ দূরে বোঝানো ইউ দিয়া, আর ইউর মান সর্বদা মাইনাস লাগা হয় ই মাইনাসে বুঝিয়ে বস্তু একটা খান আয়নার সামনে আছে, ঠিক আছে, মানে আয়নার বাম দিকে আছে, তো চায় আয়না উত্তল চায় আয়না অবতল দুনোকে এইসব বস্তু সর্বদা বাম দিকে থাকে বলে বস্তুর মান কিন্তু আমরা মাইনাস। আবার এটা কি নেক্সট ভি ভি বলতে প্রতিবিম্ব, ভি বলতে প্রতিবিম্ব উত্তলের কি হচ্ছে সর্বদা ভির মান কিতা প্লাস কিতা লাগিয়া, আর উত্তল সর্বদা কিতা হয় অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়, আর সেম এখন অবতল ভির মান মাইনাস হয় প্লাস হয় মাইনাস হয় সদল লাগে আর প্লাস হলে কিতা হয় অসৎ হয়, ঠিক আছে, মাইনাস থাকলে সৎ প্রতিবিম্ব আর প্লাস থাকলে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে, আমরা দেখছি অবতল কিছু অসদ বনে সদ বনে যখন সব কিছু অসদ আসলো সব কিছু সদ আসলো, কিন্তু যখন বস্তু এফ আর পির মাঝে গেছে প্রতিবিম্ব একটা আয়নার করে গেছে আর আয়নার করে গেলে একটা অসৎ আর আয়নার সামনে এলে কিতা আমরা সৎ, ঠিক আছে, কিন্তু উত্তলে দেখছি দুগু চিত্র দেখছে দুগু চিত্রের মাঝে কিন্তু প্রতিবিম্ব কেন আসলো করে আসলো আয়নার তলায় দুটা কিতা আমরা অসদ অসদ হলে মান কিতা প্লাস, করে আমরা দেখছি আমরা উত্তলে কিছু দুটা প্রতিবিম্ব কেন আসলো করে আসলো না করে তাকাল লাগিয়া আয়নার কিন্তু খর বাজু কিতা ডান দেয় ডান দিক তাকালে তার মান কিতা প্লাস হয় মানে কিতা একটা অসৎ হয়, আমি খুব বুঝাইতে পারছি তোমাদের। নেক্সট হলো মুখ্য ফোকাস,
মুখ্য ফোকাস দেখো উত্তল অবতলর কেছে মুখ্য ফোকাস আয়নার সামনে হতে লাগে একটা মাইনাস, কিন্তু উত্তল কেছে মুখ্য ফোকাস লগে হরে হতে লাগে। অবতল কেছে মুখ্য ফোকাস সামনে থাকে অবতল আয়নার ক্ষেত্রে, হতে লাগে সামনা দিক বাম সাইড হতে লাগে তার মাইনাস, কিন্তু উত্তলর ক্ষেত্রে মুখ্য ফোকাস ওখানে থাকে হরে থাকে, হরে বাজুকে ডাইন সাইড মানে কিতা এর মান প্লাস, হতে লাগে অবতল আয়নার সর্বদা এফর মান মাইনাস হইব, কিন্তু উত্তল আয়নার সর্বদা এফর মান কিতা প্লাস হইব। আব নেক্সট লগে আমরা আর আর বলতে বাদ ব্যাসার্ধ, বাদ ব্যাসার্ধ এফর মান মাইনাস হলে বাদ ব্যাসার্ধ মাইনাস, আর এফর মান প্লাস হলে বাদ ব্যাসার্ধ কিন্তু আমরা লাগে প্লাস। গেল এগুন তোর মাত ও সাইডটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের খামো লাগবে। অ্যাপার্ট ফ্রম দিস আমরা আরো কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা খামো, না করো আমরা প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্ব একটা মাইনাস তা প্লাস, যদি মাইনাস হয় তা সদল লাগি হয় আর প্লাস হলে কিন্তু অসদ অলরেডি করা আছে একটা সেম, কিন্তু উত্তলকে হিসেবে প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা সবসময় প্রতিবিম্বের আকার সর্বদা কিন্তু আমরা প্লাস হয়ে কারণ অসত থাকে বলিয়া, কিন্তু উত্তল প্লাস হইতে পারে মাইনাস। আর এইচ বলতে বস্তুর আকার, বস্তুর আকার সর্বদা কিন্তু হয় প্লাস হয়ে চায় আয়না, উত্তল চায় আয়না অবতলক দুনোকে এসে বস্তুর আকার কিন্তু হয় প্লাস হয়। অলরেডি কিন্তু আমি একবার এক্সপ্লেন করতে মতো নিউমারিক্যালসও নিচে ডিসক্রিপশন লিঙ্ক চেক করো নিউমারিক্যালস পাইবে। ইগুন বাদে আমরা যে জিনিস জানতে লাগবো ইগুন হইল গিয়ে আমরা এটা জিনিস আমরা হইল গিয়া আয়নার সূত্র, আয়নার সূত্র, আয়নার সূত্র কিতা যেগুন হইল গিয়া আয়নার সূত্র তিন জিনিসের উপরে বেস করা, কোন তিন জিনিস ইউ ভি এফ, ইউ বলতে বস্তুর দূরত্ব, ইউ বলতে বস্তুর দূরত্ব, ভি বলতে প্রতিবিম্বের দূরত্ব, ভি বলতে প্রতিবিম্বের দূরত্ব, আর এফ বলতে ফোকাস দূরত্ব। তিন জিনিসের উপরে বেস করিয়া কিতা হয় গোলকীয় আয়না কিতা আছে ফর্মুলা আছে, কিতা ফর্মুলা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল ওয়ান বাই এফ, ও যে ফর্মুলা দেখা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ, ও ফর্মুলার কিতা হয় গোলকীয় আয়না সূত্র, কিতা হয় ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল ওয়ান বাই এফ। ও যে নিন ভির মান ইউর মান এফর মান মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে কেন হইব অলরেডি আমি বক্স আগে দিয়েছি পুনার কিতা হইব, তো ও যে গোলকীয় আয়নার ক্ষেত্রে ইউ বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব মানে আয়নার সামনে একটা বস্তু থাকলে মেরুতা কিয়া বস্তু একটা কতক্ষণ দূরে করে বুঝায় বস্তুর দূরত্ব মানে আমরা ইউ, এখন ও বস্তুর প্রতিম্ব মনে করো বলছে তো প্রতিম্ব একটা আয়নার কতক্ষণ সামনে বোঝা নিয়ে ভি, আর পি তা কি এফর দূরত্ব রেখিতা হয় আমরা এফ, তো ওই এফ ভি আর ইউর যে মাঝে যে সম্পর্ক ঘুরে কিতা হয় আয়নার সূত্র যেগুলো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ, আপার ক্লাসও গেলে এগুর প্রমাণ দেখবে প্রমাণ নিজে নিজে করবে কেমনে কিতা হয়। ঠিক আছে গেল আমরা আয়নার সূত্র, কিন্তু আয়নার সূত্র মাঝে কিন্তু এফর মান ভির মান ইউর মান প্লাস মাইনাস হইতে পারে এটা খেলে হয় আগে তোলা আগে এক্সপ্লেন করছি। নেক্সট হইল গিয়ে আমরা যে জিনিস এগুলো গিয়ে আমরা পরিবর্তন, আর এগুলো গিয়ে আমরা গোলকীয় আয়নার সম্বন্ধে আমরা লাস্ট টপিক, আর এই ভিডিওর আমরা লাস্ট টপিক যেগুলো ইংলিশে হয় ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন। আর ম্যাগনিফিকেশনে দেখো আমরা বোর্ডটা চিত্র করছি, আমরা এখন চিত্র মাঝে প্লটিং করা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, বোর্ডটা সাথে তোমাদের সামনে চিত্র আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, যেগুলো অবতলের আমরা উত্তলের ওয়ান টু সব কিছু আমরা দেখছি, প্রতিম্বর আকার বস্তুর আকার সাপেক্ষে বড় হয় ছোট হয়, একটা কেস বস্তুর আকার আর খার আকার মাচ্ছি আমি, বস্তুর আকার আর একটা মাচ্ছি কিন্তু আমরা প্রতিবিম্বের আকার, ইন জেনারেল আমরা অঙ্ক করতে আমরা বস্তুর আকার দিয়ে বুঝাই আমরা এইচ, এগুলি বুঝাই আমরা এইচ ড্যাশ, বা এগুলি বুঝাই আমরা এইচ ও, ও বলতে অবজেক্ট বস্তু, আইনু বুঝাই আমরা এইচ আই, আই বলতে ইমেজ মানে প্রতিবিম্ব, তো বস্তুর আকার সাপেক্ষে বস্তুর আকার, বস্তুর আকার কিনা কইছি আমরা সাপেক্ষে বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার কত গুণ, বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার কত গুণ বড় বা ছোট, মানে বস্তুর আকার তাকিয়া প্রতিবিম্বের আকার আমরা বোধ কেসে দেখছি বস্তুর আকার বড় প্রতিবিম্বের আকার ছোট, বোধ কেসে দেখছি বস্তুর আকার ছোট কিন্তু প্রতিবিম্বের আকার বড়, তো বস্তুর আকারের সাপেক্ষে প্রতিবিম্বের আকার কত গুণ বড় কত গুণ ছোট যে মান দিয়ে প্রকাশ করা হয়, বস্তুর আকার কত বড় ছোট কত বড় ছোট যে মান দিয়া প্রকাশ করা হয় ও মানটা কি তা পরিবর্তন, পরিবর্তনটি বোঝা যায়, পরিবর্তনটি বুঝবো আমরা একটা বস্তুর আকার তাকে প্রতিবিম্বের আকার কত গুণ বড় হয়েছে বা কত গুণ কিতা ছোট হয়েছে, বস্তুর আকারের তুলনায় প্রতিবিম্বের আকার কত গুণ বর্ধিত হয়েছে বা কত গুণ ছোট হয়েছে যে মান দিয়া প্রকাশ করা হয় সেই মানটি বুঝানো পরিবর্তন, আর পরিবর্তনটি বুঝানো এম তা মনে রাখবায় তার কোনো কিনা নাই, পরিবর্তনে কোনো একক নেই, একক
নেই, পরিবর্তনের কোনো একক নাই। মনে করো আমরা হই বস্তুর আকার 10 সেন্টিমিটার, প্রতিম্বের আকার 8 সেন্টিমিটার, বস্তুর আকার 2 সেন্টিমিটার, প্রতিম্বের আকার 15 সেন্টিমিটার। তো বস্তু আমরা সেন্টিমিটার দেখো, কিন্তু পরিবর্তনের কোনো একক থাকতো না, কোনো একক নেই, ঠিক আছে? এখন মানে বুঝলাম পরিবর্তন মানে কিটা, বস্তুর আকারের তুলনায় প্রতিম্ব, মনে করো একটা বস্তুর আকার আছে 8 সেন্টিমিটার, প্রতিম্ব 2 সেন্টিমিটার, বা বস্তুর আকার 2 সেন্টিমিটার, প্রতিম্ব আকার 8 সেন্টিমিটার। এখন বস্তুর আকারের থাকে প্রতিম্ব আকার কয়গুণ বাড়ছে, কয়গুণ ছোট হয়েছে, যে মান দিয়ে প্রকাশ করাইব মান দিয়ে কিটা হয় পরিবর্তন। পরিবর্তনে বোঝাই নয় এম দিয়া, মনে রাখবো তার কোনো কিটা নেই, একক নেই। নেক্সট, এখন পরিবর্তন বা করা ফর্মুলা আছে, কিটা ফর্মুলা আছে, পরিবর্তন বা করা ফর্মুলা হইল গিয়া প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার সমান চিহ্ন প্রতিবিম্বের দূরত্ব মাইনাস দিয়া প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ও যে মান লেখছি আমি এম ইকুয়াল টু এইচ ড্যাশ বাই এইচ মাইনাস ভি বাই ইউ, এখানেও পরিবর্তন ডে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকারের অনুপাত ওজন টান একটাই বোঝায় অনুপাত। তো পরিবর্তন বলতে আমরা প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে বোঝায়, ও বা পরিবর্তন বলতে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাতকে বোঝায়। পরিবর্তন বলতে প্রতিবিম্বের উচ্চতা বা আকার, প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার, এইচ বলতে বস্তুর আকার, তো প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে বোঝায়। একটা অনুপাত ভগ্নাংশ আমরা, একটা আমরা অনুপাত ভগ্নাংশ। তো পরিবর্তন নিয়ে আমরা ও মান দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? এখন পরিবর্তন রেগার্ডিং বহুত ফ্যাক্ট আছে, বহুত ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কেটা কেটা ফ্যাক্ট বলা করি একবার বোর্ডও তুমি জানার চেষ্টা করো, এক্সামও কিন্তু এমসিকিউ আইতে পারে। কেটা কেটা ফ্যাক্ট আর পরিবর্তন, যদি কোনো জায়গার দেখো এমর মান মাইনাস, এমর মান মাইনাস, উদাহরণস্বরূপ এলাম আমি এম ইকুয়াল টু মাইনাস 2.0 বা এম ইকুয়াল টু মাইনাস মাইনাস 0.5, এম ইকুয়াল টু এলাম মাইনাস 1, তিনও কেস তৈরি আমি তিনও একটা দেখাইছি, এক একু দেখাইছি, একটাকে ছোটো 0.0 অর্থাৎ একটাকে ছোটো, একু 2 মানে একটাকে বড়, ঠিক আছে? কিন্তু যদি কোনো জায়গায় এমর মান মাইনাস দেখো, এমর মান মাইনাস মানে বোঝার পর প্রতিবিম্ব কিটা একটা সদ, ঠিক আছে? এমর মান মাইনাস হলে প্রতিবিম্ব সদ হয়, আর এমর মান প্লাস হলে প্রতিবিম্ব কিটা হয় অসদ হয়, ঠিক আছে? এখন যদি হয় এমর মান মাইনাস 2.0 আয়না কিচাত আয়নার মানে পরিবর্তন একটা, এমর মান মাইনাস 0.5 কিচাত আয়না একটা, এমর মান মাইনাস কিচাত আয়না, মনে রাখবা যদি এমর মান মাইনাস দেখো লগে লগে আয়না একটা কিটা আমরা অবতল, কেন দেখি খুঁজতে পারবা এনে, কারণ মাইনাস হলে সদ হয় আর একমাত্র অবতল আয়না কিটা বানায় সদ প্রতিবিম্ব বানায়। তার লাগে যদি কোনো জায়গার এমর মান মাইনাস দেখো আর হয় কিচাত আয়না লগে লগে ডাইরেক্টলি দৌড়াবে কিচাত আয়না একটা অবতল আয়না, ক্লিয়ার পা? নেক্সট, কিন্তু আমরা জানি যদি প্লাস থাকে তাহলে কিটা অসদ হয়, আর অসদ আমরা অসদ যদি হয় এমর মান অসদ হয় মানে এমর মান কিটা আমরা এমর মান প্লাস। এখন অসদর ক্ষেত্রে কিটা হয় সমতল আয়না হইতে পারে আর উত্তল হইতে পারে আর অবতল হইতে পারে, তিনজাত আয়না হওয়ার সম্ভাবনা আছে। এমন ম্যাগনিফিকেশন পরিবর্তন মানের ভিত্তি করে তুমি মান দেখতে খুবই আয়না কিজা, এখন মাইনাস হলে লগে লগে একটা মাইনাস দেখলে লগে লগে একটা মাইনাস দেখলে চিন্তা হবে না, মাইনাস দেখলে কোন জাত আয়না লগে লগে অবতল আয়না, কারণ মাইনাস দেখলে অসদ মানে সদ, আর সদ একমাত্র অবতল আয়না বানা তো লাগে ইজি, কিন্তু প্লাস দেখলে বড় কনফিউজিং, কারণ প্লাস দেখলে অসদ বোঝায় অসদ এখন সমতল আয়না হইতে পারে উত্তল আয়না হইতে পারে অবতল আয়না। মনে রাখবে যদি মাইন প্লাস ওয়ান দেখা হয় কেটা হয় প্লাস ওয়ান হয়, প্লাস ওয়ান যদি দেখো হয় প্লাস ওয়ান এমর মান, এমর মান প্লাস ওয়ান কি জাত আয়না আনসার দিবা লগে লগে কীটা আয়না সমতল আয়না। ই ওয়ানে বুঝার, ওয়ানে বুঝাইব বস্তুর আকার প্রতিম্বের আকার দুটা সমান, বস্তুর উচ্চতা প্রতিম্বের উচ্চতা দুটা কিটা সমান। আমরা জানি গ্রহর যে আয়না একটা সমতল আয়না, সমতল আয়না আমার আকার আমার প্রতিম্বের আকার দুটা সমান হয়, সমান হয়ে করিয়া এমর মান সর্বদা কিটা হয় প্লাস ওয়ান। তো যদি দেখো এমর মান প্লাস ওয়ান তো আয়না একটা কিটা লগে লগে আমরা সমতল আয়না, ই ওয়ানে বুঝার বস্তুর আকার প্রতিম্বের আকার দুটা কিটা সমান বা বস্তুর দূরত্ব প্রতিম্বের দূরত্ব। আমার কোনো আয়না আছে, আমি আয়নার সামনে আসি, যতক্ষণ সামনে আমি আছি আমার প্রতিবিম্ব কিন্তু অতক্ষণ ফিসে আছে, তো আমার আকার তার আকার আমার দূরত্ব তার দূরত্ব সমান হওয়ার লাগিয়া আমরা আমরার পরিবর্তন মান কিতা ওয়ান, কারণ পরিবর্তন মান বেশকম হয়েছে না ওয়ান, ওয়ানে বুঝার ছোটো নাই বড়ও নাই কিতা দুটা সমান, বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান, ঠিক আছে? তো প্লাস ওয়ান দেখলে আমরা কিতা অসদের মাঝে আমরা প্লাস ওয়ান দেখলে আমরা কিতা আয়না সমতল আয়না, আর মাইনাস দেখলেও কিতা আমরা অবতল আয়না লগে লগে বুঝতে পেলাম গেলে একটা পয়েন্ট আমরা। নেক্সট, উত্তল কিছু, উত্তল কিছু মনে রাখবায় এমর মান প্লাস থাকবো কিন্তু লগে কে থাকবো ছোট, প্লাস থাকবো কিন্তু ওয়ান থেকে ছোট, ওয়ান থেকে ছোট এক থাকে ছোট। উদাহরণস্বরূপ মনে করো, উদাহরণস্বরূপ আমি দেখো এমর মান প্লাস দিয়া
0.7 বা এমর মান প্লাস 0.2 বা এমর মান প্লাস 0.65, তো সব কিছু হইল 0.01, মানে বুঝার ইন একটা কিছু তো যদি একটা কিছু তো হয় তা আয়না কিতা উত্তর, আয়না কিতা উত্তর মানে ওলা যদি এমর মান প্লাস কিতা হয় 0.35, প্লাস 0.27, প্লাস 0.18, সব আয়না কিতা এখানে আমরা উত্তল আয়না, কারণ সব মান হইল 0.00, অর্থাৎ লাগে বুঝার একটা কিছু তো, আর একটা কি যদি এমর মান একটা কিছু তো হয় আয়না কিতা আমরা উত্তল আয়না। নেক্সট যদি অবতল কিছু বুঝতাম দিলে আমি খুঁজার আয়না, যদি এমর মান আপ এমর মান যদি আমি দেখি, আমার মান যদি দেখি আর লেখি লোকে কিতা আছে প্লাস আছে, কিন্তু মনে রাখতে লাগবো ওয়ান থেকে বড়, ওয়ান থেকে বড়, তো ওয়ান থেকে যদি বড় মান দেখি আমি, যদি এমর মান ম্যাগনিফিকেশনের মান পরিবর্তনের মান যদি আমি ওয়ান প্লাস ওয়ান দেখি সমতল হয় না, আর যদি প্লাস ওয়ান প্লাস দেখি আর লোকে এক থেকে ছোটো দেখি আমি 0.0 তারা থাকবো, যদি ওয়ান থেকে ছোটো হয় ঠিকটা উত্তর হয় না, আর যদি ওয়ান থেকে বড় হয় মনে করো আমার ওলা আছে প্লাস 2.57, প্লাস 1.35, প্লাস 1.27, সারা ওয়ান থেকে বড়, তো একটা আয়না কিন্তু আমরা অবতল আয়না, বোঝা গেছে? তো আমরা পরিবর্তনের মান যদি মানের উপরে ভিত্তি করি এমসিকিউ কোয়েশন এক্সাম, সো আই ওয়াই বহুত বেশি ইম্পর্টেন্ট, যদি আমরা পরিবর্তন মাইনাস দেখি লগে লগে আমরা কিতা আয়না অবতল আয়না, যদি প্লাস দেখি আমরা তিন জিনিস দেখা লাগবো, ওয়ান না ওয়ান থেকে ছোটো না ওয়ান থেকে বড়, যদি খালি ওয়ান হয় সমতল আয়না, ওয়ান থেকে ছোটো হয় উত্তল আয়না, আর যদি ওয়ান থেকে বড় হয় আমরা অবতল আয়না। ওই লোকে আমরা আজকের ভিডিও যখন আমরা কেটে করছি পার্ট 3, আমরা এই চ্যাপ্টার যখন আমরা গোলকীয় আয়নার প্রতিবিম্ব কেমন সৃষ্টি আমরা দেখছি, আমরা রীতি সম্বন্ধে আলোচনা করছি, আমরা আমরা ব্যবহার সম্বন্ধে আলোচনা করছি, আমরা আয়নার সূত্র দেখছি আমরা, আর পরিবর্তন সম্বন্ধে আমরা আলোচনা করছি। নিউমারিক্যালস আমরা এই চ্যাপ্টার বহুত বেশি ইম্পর্টেন্ট, গোলকীয় আয়নার উপরে বেস করা, যেগুলো তোমাদের ডিসক্রিপশন লিঙ্কও চেক করবা, দুইটার ভিডিও বানাইলে আছে আমার নিউমারিক্যালসের উপরে, যেটা এক্সাম সব বুঝ জায়গা হয় তুমি তেন এখন প্র্যাকটিস করবা। আমরা মিলি নেক্সট পার্ট, পার্ট নাম্বার 4 রুমে, যখন আমরা প্রতিসরণ লই আমরা ডিসকাশন স্টার্ট করবো। আশা করি তুমি বুধবাইছো কেটা বুঝাইছি তোমাদের, ইফ তোমাদের আচ্ছা লাগে তুমি স্টে করো আপ টু দিস মাছ, জানাই আমার কমেন্ট সেকশনে কীটা লাগছে, মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে।